শুধু শুনলেই হবে না, বড় হয়ে তোমাদেরও গায়ক হতে হবে। গান শুনিয়ে পৃথিবীর মানুষকে বশ করতে হবে। আমি বড় হয়ে গায়ক হব বাবা। আমিও তো তাই চাই। কি রে সুর, তুই চুপ করে আছিস যে? ভাইয়ের গায়ক হতে গেলে যত বাধা আসবে আমি সব দূর করে দেবো বাবা। হ্যাঁ, পড়াশোনা ছেড়ে দিয়ে ওইসব করলে চলবে না সুরেন্দ্র বীরেন্দ্র, উঠে পড়ো চটপট, বাবাকে আবার কলকাতায় যেতে হবে।
কি গো কোর্টে যেতে হবে তো আজ? হ্যাঁ যেতে তো হবেই, একই মায়ের পেটের ভাই, দাদার এই ঠাঁইটুকু কেড়ে নেওয়ার জন্য কি আপ্রাণ চেষ্টা। ঠাঁইটুকু বাঁচাবার জন্য আমাকে তো যেতেই হবে, দেখি যাই। চলো চলো স্কুলে যেতে হবে না, সুর জামা কাপড় ছেড়ে বইটাই গুছিয়ে নে। বীরু বাবু, ভালো করে লেখাপড়া না শিখলে ভালো গায়কও হওয়া যায় না। মনে রেখো, বিদ্যাই একমাত্র শক্তি যা দিয়ে সমস্ত বাধা অতিক্রম করা যায়, সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। চলো চলো তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে স্কুলে যাবে, এসো। তুমিও তো স্কুলে পৌঁছে দিয়ে স্টেশন যাবে তো? হ্যাঁ। মদনকে বলে দিও ছুটির পর যেন বাড়ি পৌঁছে দেয়। ঠিক আছে। আর তুমিও তাড়াতাড়ি ফিরো। তুমি দুশ্চিন্তা করো না, কোর্টের কাজ শেষ হলেই আমি ফিরে চলে আসবো। আচ্ছা, বড় জোর সন্ধ্যে 7টা হবে। হ্যাঁ চলো বাবারা যাও। আমি তো আসি। ঠিক আছে। দুগ্গা দুগ্গা, সুর ভাইয়ের দিকে খেয়াল রাখিস বাবা। আচ্ছা মা। ক্যাটল, কান্ট্রি, সিজার, ভেজিটেবল, অরেঞ্জেস, কালার। কি হলো মা, বাবা এখন আসছে না কেন? কি জানি বুঝতে পারছি না, কোনো বিপদ আপদ ঘটল না তো? কে যেন এলো। আমি তোমাদের নিয়ে কোথায়? সুর শিগগিরই যা সদর ডাক্তারকে ডেকে নিয়ে আয়, যা তাড়াতাড়ি যা বাবা। এই অন্ধকার রাতে এত দূর কি করে যাবো? বাবা যা যেমন করে পারি ডেকে দিয়ে আয়, বাবার বড় ছেলের মতো কাজ কর, আমাদের এখন ভীষণ বিপদ। যা বাবা শিগগিরই যা, আমি এখন কি করবো, আমি এখন কি করবো? নমস্তে ডাক্তার সাহেব। কোথায় পেলে একে? এর জামা কাপড়ে তো কাদা লাগলো কি করে? হলো কি ডাক্তার সাহেবকে, ওই রাতের বেলা গ্রামের পথ দিয়ে লারি চালিয়ে আসছিলাম, তা দেখলাম কি রাস্তার ধারে বাচ্চা ছেলেটা একদম জখমি হয়ে পড়ে আছে। দেখে বড় দয়া হলো, তুলে নিয়ে আপনার কাছে দয়া করে ভর্তি করে নিন। ভর্তি করে নেব, কিন্তু সত্যি কথা বলছো তো, নাকি তোমার লড়তেই ধাক্কা লেগেছে? আরে রাম রাম মা কসম ডাক্তার সাহেব, আরে আমার লড়িতে ধাক্কা লাগলে আমি থোড়েই না ওকে তুলে নিয়ে এখানে আসতাম। কই দুসরা লড়ি ধাক্কা উক্কা দিতে পারে, দয়া করে ভর্তি করে নিন। সিস্টার বলুন স্যার, এর অ্যাডমিশনটা করিয়ে নিন। হ্যাঁ স্যার। তোমার নাম কি? নাম কি তোমার? তোমার বাবার নাম কি? কোথায় থাকো তুমি? কিছুই মনে করতে পারছো না? তোমার কোনো ভয় নেই? তোমার ঠিকানা বললেই আমাদের লোক তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে।
তোমার কোনো ভয় নেই, কিছু হয়নি তোমার। তুমি ঝড় বৃষ্টি রাতে পা পিছলে পড়ে গেছিলে, আমাদের লোকজন দেখতে পেয়ে তোমাকে এখানে নিয়ে এসেছে। আই থিঙ্ক হি হ্যাজ লস্ট হিজ মেমোরি, কিছুই মনে করতে পারছে না। একটু নজর রাখবেন তো। ঠিক আছে স্যার। খোকা বাবু, এ খোকা বাবু, তুমি একা একা বসে বসে কি করছো? জল দেখছো? খোকা বাবু, তুমি আমার কথা শুনতে পারছো না, না বুঝতে পারছো না? কার সঙ্গে এখানে এসেছো? এ তো সকাল বেলায়। খোকা বাবু, খোকা বাবু, তোমার নামটা কি আছে? নামটা তো বলো। নামটা? ও, তোমার ভুখ লেগেছে, জরো তোমার ভুখ লেগেছে। তোমার খিদা পেয়েছে? খিদা পেয়েছে। তুমি একটু বসো, আমি মুখ ধুয়ে এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। কি হলো বেটা, কি হলো? লে লে লে, পানি পিলে বেটা, পানি পিলে। স্বপ্ন দেখেছো? ভয়ের স্বপ্ন? আরে ভয় কিসের, আমি তো তোমার পাশে আছি বেটা। যারা ভয় দেখায় তারা সবাই আমাকে দেখে ভয় পায়। হ্যাঁ, তোর কোনো ভয় নাই, তুই শুয়ে যা, আমি সারা রাত তোর পাশে জেগে থাকবো। শুয়ে যা বেটা, তোর কোনো ভয় নেই, আর কেউ আসবে না তোকে ভয় দেখাতে। তুই শুয়ে যা, শুয়ে যা বেটা, শুয়ে যা। বেটা, তোর নাম আমি যে জানি না, তোর বি মনে নেই, লেকিন তোর একটা নাম তো দিতে হবে। আজ থেকে তোর একটা নাম দিলাম, কি কি? বিষ্ণু, ভগবান বিষ্ণু। চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছিস কেন রে? চিল্লিয়ে কাঁদলে তোর বাপ উপর থেকে ছেলে মেয়ে আসবে। এ বাচ্চা শুন, দেখ, পৃথিবীর কাজ শেষ হয়ে গেলে সব মানুষকে একদিন না একদিন উপরে চলে যেতে হয়, কেন জানিস? উপরে ভি কিছু কাজ বাকি থাকে, তাই তোর বাপের পৃথিবীর কাজ শেষ হয়ে গেছে, তাই উপরে চলে গেছে। তুই চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদলে তোর বাপ উপর থেকে নিচে নেমে আসবে, বোকা ছেলে। হ্যাঁ, তুই যদি ভালো করে লেখাপড়া করিস, ভালো ছেলে বনিস, তোর বাপ উপর থেকে বিবি আশীর্বাদ দিবে, ভালোবাসবে। হ্যাঁ, বাচ্চাটাকে কাঁদাচ্ছ কেন? যাও নিজের কাজ করো। হ্যাঁ, আমি নিজের কাজ করছি। আমাকে আমাকে তো নিজের কাজ করতেই হবে সাহেব,
আমি ছোট লোকের বাচ্চা মোড়া পুড়াতে পুড়াতে আমার মনটা ভি পুড়ে খাক হয়ে গেছে। ফির ভি মোড়া পুড়াবার সময় এসব বাচ্চাদের কান্নার আওয়াজ যখন আমার কানে আসে তখন আমার মনটা ভি ডুকরে কেঁদে ওঠে সাহ। তখন তখন মনে হয় তখন টিকিট হ্যাঁ আরে কতদিন ধরে চলছে এইসব ছক্কাবাজি? আগে আপনি বিশ্বাস করুন, আমি আমি এই কলকাতায় প্রথমবার এলাম, আর আমি কিন্তু টিকিটটা কেটেছিলাম, কিন্তু কিন্তু ভিড়ের মধ্যে কোথায় যে পড়ে গেল আমি আমি ঠিক বুঝতে পারছি না। ভিড়ের মধ্যে পড়ে গেছে? আগে হ্যাঁ। কোথা থেকে চড়া হয়েছে ট্রেনে? আগে নৈহাটি থেকে। আর 40 টাকা তোমার কথা বিশ্বাস করে রসিদটা কাটলাম। টাকাটা কি সহজে পাওয়া যাবে না বাঁকা রাস্তা ধরতে হবে? আগে আগে আমার কাছে তো আর আমার কাছে তো আর একটা পয়সাও নেই। পিঠে রুলে গুঁতো পড়লে না টাকাটা সুরসুর করে বেরিয়ে আসবে। চলো এ কালা বাবু বলছি ভদ্রলোকের ছেলে কোলারে হাত দিচ্ছে কেন? গায়ে বেশি জোর হয়ে গেছে না? সেটা তোমাকে দেখতে হবে না, তুমি নিজে কাছে যাও। কোলার ছেড়ে দিলে আমাকে দেখতে হবে না, নয়তো আমাকে দেখতেই হবে। এবার বলেন তো কি হয়েছে? নৈহাটি থেকে বাবু ট্রেনে চেপে হাওয়া খেতে কলকাতা এসেছে বিনা টিকিটে। ওর টিকিটের দাম আর ফাইনটা তুমি দেবে? আহ দিয়ে দেবো, কত হয় বলেন না। 48 টাকা 48 টাকা এলিন পয়সা ফেরত দিন। এলা 2 টাকা বেঁচে গেল, এটা তুমি রেখে লাও। আপনি যে আমার কত বড় উপকার করলেন দাদা। বিষ্ণু 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 দা আমার নাম। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো? আর তোমার ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না, ধন্যবাদ দিতে হয় তো উপরওয়ালাকে দাও। একটা কথা মনে রেখো, এটা কলকাতা শহর আছে, সামলে রাখতে না পারলে তোমার জানটা চলে যাবে তো খবর পাবে না। সামলে থেকো ভাই, যাও ভাই যাও। বিশুদ্ধ যাও আসে না না তুমি তোমরা ঠিক আছে যা ঠিক আছে। হ্যাঁ দাঁড়ান, আমি তো টিকিট দিয়ে দিয়েছি। কেন ভালো করেছো দাদা? আচ্ছা আচ্ছা এটাই কি কালী টেম্পল রোড? আচ্ছা আচ্ছা 25-1 কালী টেম্পল রোডটা কোথায় একটু বলে দিন না। 25-1 হ্যাঁ না এটাই তো কালী টেম্পল রোড ভাই, কিন্তু 25-1 ওটা জানি। ওই নামটা হচ্ছে রতন সাহা, ওই রাইটার্স বিল্ডিং এ চাকরি করেন। রতন সাহা এই নামে? রতন সাহা ওই নামে তো আর কেউ নেই। নেই রতন সাহা বলে কালী টেম্পল রোড থেকে থাকে না। আচ্ছা ঠিকানাটাই তো ভুল। ঠিকানাটা ভুল? হ্যাঁ রতনদা এভাবে আমাকে ভুল ঠিকানা দিল। আচ্ছা দাদা আপনাদের বিরক্ত করার জন্য আমি খুব দুঃখিত। আরে না না ঠিক আছে ঠিক আছে ভাই, ওসব হয়। হ্যাঁ যাব কি শুন, রতনদা এভাবে আমাকে মিথ্যে ঠিকানা দিল, এখন আমি এখন আমি কি করি? এনে এটা কি হচ্ছে রামু? শোন এই লঙ্কা আলু আর পেঁয়াজ এই দিয়ে তোমার আজ অব্দি হচ্ছে মোট 300 টাকা 300 টাকা আজ দিয়ে দাও ভাই। টাকা দিয়ে মানেছি তোর কাছ থেকে কোনোদিন? না না রোজ এরকম বাকি রেখে আমি তো দিতে পারবো না, এই ছোট্ট দোকানের উপর আমার ভরসা, এতগুলি ছেলে মেয়ে নিয়ে সংসার, আজ কিছু দয়া কর ভাই। টাকা দিয়ে মাল নিলে তোর দোকান থাকবে না রামু। তলিছার না রামু, হ্যাঁ আমি বলছি তুই ছড়েছার। না না আমি বলছি তুই ছড়েছার, আমি বলছি তুই ছড়েছার। রামু আমি তো তোর উড়িয়ে দেবো বলছি ছড়েছার। শোনো আচ্ছা তোর হাত থেকে বাঁচতে আমাকে পুলিশ একা পুলিশ দাও পুলিশ দাও হাত তুলি পুলি All right.
पड़ाटा शैतानेर पड़ा हो गेलो रामू काका। ए पड़ाय मानुषेर रक्त बड़ सस्ता दामे बिक्री हुए। देख विष्णु, प्रतिदिन बिना पैसा माल निये जाए शम्भुआर दलेर छेलेरा। आज आमि पैसा चाइछि बोले ओरा आमाके मारछे। अन्याय कोथा आछे, बड़ अन्याय कोथा आछे। चलो रामू काका दोकाने बसो, आजकेर पर थेके कोनो हारामी तोमार काछ थेके बिना पैसा माल चाइबे ना। चलो 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 हट उठो। हाँ हाँ शांति दे, बस 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 बस। विष्णु जतटुक करिस करिस ठीक आछे, पुरी जा नाले बस चले चला। दादागिरी देखाते मालिकाल मालिकाल ए रामू काका एतदिन धरे हारामीरा कत टाकार माल लिएछे? 300 टाका। रख सुन, एर पोरे दोकानेर आशेपाशे तोके बा तोर हारामी चमचादेर देखा गेले मा कसम हाथ पा केटे फेले देबो। चल फुट फुट। अब ए नामोरेर बाच्चारा एखाने दाड़ी दाड़ी मजा देखछिस आर मने मने साफासी दिच्छिस हारामी के। आज रामू काकार संगे मजा होच्छे, काल तोदेर बापेर संगे होबे, तखनो दाड़ी दाड़ी मजा थेके हाथ ताली दिए घरे गिए खावा दावा करे शुए पड़िस। ए मजा देखार जोन्नो भगवान तोदेर दुनियाते पाठिएछे मानुष करे, किन्तु पुरुष करे ना, मरद करेछे सालारा। আর কি দেখার আছে? আর কি দেখার আছে? আজকে মজা তো শেষ, চল আজ বাড়ি যা, কালাবাড় আসিস, কালাবাড় লয়া মজা দেখাবো। চল ফুট ফুট চালা ফুট ফুট চালারা। এই লাও রামু কাকা তোমার পয়সা। তুই আমায় বাঁচালি বিষ্ণু, ভগবান তোর ভালো করবে, ভগবান তোর ভালো করবে। আমি নেই রামু কাকা, আমি নেই, सब पड़वाला। একা পথে পথে স্বপ্ন আমার হারিয়ে গেছে, বলো কোথায়? আমার জানাই কারে, ইট পাথরের এই শহরে। ভালোবাসার মূল্য কিছু নাই, আর কি আসে পথের ধুলায় মিশে যদি যাই। ছোট্ট আশা ভালোবাসার মূল্য কিছু নাই, আর কি আসে পথের ধুলায় মিশে যদি যাই। বিশাল শহর কলিকাতা সেলাম করে যায়, বিশাল শহর কলিকাতা সেলাম করে যায়, ইট পাথরের এই শহরে। একা পথে পথে স্বপ্ন আমার হারিয়ে গেছে, বলো কোথায়? ও আমার জানাই পারে, ইট পাথরের এই শহরে।
बोलो कपाल बोलो जानते शुद्ध चाई मोर कपाले दुख छाड़ा यार की किछु नाई भाग्य बोलो कपाल बोलो जानते शुद्ध चाई मोर कपाले दुख छाड़ा यार की किछु नाई शहर कोली आतार मानुष भालो देखो भाई शहर कोली आतार मानुष भालो देखो भाई পাথরে রে শহরে বুঝি একা পথে পথে স্বপ্ন আমার হারিয়ে গেছে বলো ও আমার জানাই হারে পাথরে রে শহরে বিশুদা তুমি সাবাস সাবাস কি গান গাসবে তো তো প্রতিভা আছে বড় আর্টিস্ট বনবি তুই রাস্তায় বসে গান শোনাচ্ছিস ভিক্ষার পয়সা কুড়াচ্ছিস সালা তুই তো রাজার মতো স্টেজে দাঁড়িয়ে গান শোনাবি পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে তোর গান শুনে সেই স্বপ্ন নিয়েই তো কলকাতায় এসেছিলাম বিশুদা কিন্তু অনেক চেষ্টা করেও রতনদাকে খুঁজে পেলাম না তাই ভাবলাম যে গান গেয়ে যদি গ্রামে ফেরার ভাড়াটা অন্তত জোগাড় করতে পারি তাহলে গ্রামেই ফিরে যাব আর তাই ফিরে যাবার জন্য এসেছিলি রতনদাকে পাওয়া গেল না তো কি আছে বিষ্ণুদাকে তো পাওয়া গেল আমার সঙ্গে চল আমি তোকে আর্টিস্ট বানাবো তারপর যেখানে মন চায় চলে যাস নাম কি তোর বীরু বীরেন্দ্র মুখার্জি বাড়ি কোথায় বাড়িতে কে কে আছে ভুবনপুর গ্রামে বাড়ি বাবা নেই মা আছেন সেই ছোট্টবেলা থেকে গ্রামের এক মাস্টারমশাই কাছে মানুষ এত বয়স পর্যন্ত কারু ঘাড়ে বসে খেতে ভালো লাগে বলো বিষ্ণুদা সে তো ঠিক কথা আছে তুই এখন চল আমার সাথে ভিক্ষের পয়সা ফেল ফেল না ভিক্ষের পয়সা কুদাকার এক রতনদার কথায় তুই গ্রাম ছেড়ে এখানে চলে এলি রতনদা বলল যে আমাকে টিভিতে গান গাওয়ার সুযোগ করে দেবে তাই আগু পিছু কিছু না ভেবেই এখানে চলে এলাম কিন্তু রতনদা যে কেন এরম করলো দেখ বিড়ু দুঃখ করিস না তোর তো তবু মা আছে আমার মা বাপ কেউ নেই তোকে গায়ের মাস্টার জি এত বড় করে তুলেছে আর বাপ মারা যাবার পর আমি একা একা এত বড় হয়েছি দেখ শোন তোকে এখন একজন মাস্টারজির কাছে নিয়ে যাব দেখবি কি তোর গায়ের মাস্টারজি চেয়ে এই মাস্টারজি খারাপ লোক নেই আর ওই তুই রতনদার চেয়ে এই বিষ্ণুদাবি খারাপ নেই চল যাই মালামা কি বাবা চা খাবি না এই যে দিচ্ছি বাবা তুমি আবার সিগারেট খাচ্ছ ডাক্তার কাকা তোমাকে সিগারেট খেতে বারণ করেছে না তুমি কেন কথা শোনো না বাবা আচ্ছা একবারও কি ভেবে দেখেছো আজ তোমার যদি কোনো বিপদ ঘটে তাহলে কি হবে দূর পাগলি এসব ছোটখাটো ব্যাপার নিয়ে রাগ করিস কেন রে আচ্ছা নে থাক আচ্ছা বাবা তোকে কথা দিচ্ছি আর সিগারেট খাবো না খাবো না খাবো না এবারে খুশি তো দেখো বিষ্ণু নাকি বিষ্ণুই তো গলা মনে হচ্ছে কি গো বিষ্ণুদা আর সকাল সকালে তো হুল্লোড় ও তোমরা একটু অপেক্ষা করো বাবা এক্ষুনি আসছেন দেখলি মাস্টারজির একমাত্র মেয়ে মালা কিরে বিষ্ণু এতদিন আসিসনি কেন সঙ্গে আবার এটিকে খুব সুন্দর দেখতে তো নমস্তে মাস্টারজি এই নমস্তে কর মাস্টারজি এটা বিড়ু আছে আমার আগের জন্মের ভাই আপনি তো জানেন মাস্টারজি আমি ছোট লোক ডোমের বাচ্চা লেকিন এই বিড়ু ভদ্রলোকের ছেলে আছে মাস্টারজি কি নাম বাবা তোমার আগে বীরু বীরেন্দ্র মুখার্জি বাবা খাঁটি ব্রাহ্মণ পুত্র মাস্টারজি আপনি আমাকে ভালোবাসেন সেই বিশ্বাস নিয়ে বীরুকে আপনার কাছে নিয়ে এলাম আপনি দয়া করে ওকে একটু সাহায্য করে দিন ওর প্রতিভা আছে ও বড় আর্টিস্ট বনবে কিরকম সাহায্য রে বিষ্ণু বীরুর থাকার কোনো জায়গা নেই মাস্টারজি আমার সঙ্গে আমার ঝুপড়িতে থাকলে লোকে ওকে বি ডোমের বাচ্চা বলবে আর্টিস্ট বনতে দেবে না
तीड़ू थार एक जगह दिन मास्टर जी से नल अच्छा विष्णु तु तो सब जानिस निजे ही चलेना को भाई बेचे आबू बीड़ू विष्णु के खूब भलोबासी पेशा डोम हल और मत परोपकारी ऐले ए अंचले तुम्हें पाना जख तुम्हें संगे एने तक तो को कथाई उठे ना हाँ बाबा तुम्हें संगे कष्ट थकते पर तो बोलो कि मास्टर जी ए बीड़ू देख मास्टर जी की मास्टर मशाई अपनी हमारे पितृ तुल्य आपनी जो माथार ओपर एक छतर व्यवस्था कर दें तो चलो और किच्छू चाहना ठीक है आज थके तुम्हें थे जाओ आरेकटा कथा मास्टर जी ए बीड़ू गान शिखाबार जोने एक जन उस्ताजी दरकार आछे तो आपना चीना जाना कोनो उस्ताजी आछे मास्टर जी गानेर उस्ताद हाँ हाँ आछे एक जन उस्ताद अन्नदा शंकर आमार छेलेबेलार बंधु किन्तु ओ तो आबार जाके ताके गान शेखाय ना रे जाके ताके कि बोलछेन मास्टर जी बीड़ू प्रतिभा आछे ओ अनेक बड़ो आर्टिस्ट बनबे देखबेन अपनी उस्ताद जी के एक चिठी लिखे दिन ए बीड़ूर जो हमें उस्ताद जी पा धरे लिब ठीक आछे आमी अन्नदा के चिठी लिखे दीची तु कल बीड़ू के लिए और संगे देखा कर देख जदि किछु करा जाए चलो मा अच्छा बीड़ू तु थक हम जा कल आबार देखा होबे बस बस ओफ बासु छोटो होले कि अबे बहुत भारी दे देख बीड़ू चिंता करिस ना सब ठीक हो जाए हमी आछी ना आछी तो बे সালিকে কত দিন বলেছি পিছনে ডাকিস না পিছনে ডাকিস না তো কোন সালি শুনে কোন সালার কথা আ বল রোজ সকালে ডিউটিতে যাবার সময় তুই এত সাজিস কেন রে দেখি মনে হয় সাদি করতে যাচ্ছিস হ্যাঁ সাদি করতে যাচ্ছি সাদি করতে যাচ্ছি লেকিন তোর মুখ দেখে গেলে সাদি বি ক্যান্সেল হয়ে যাবে হয় তো উচিত আমার মুখ দেখার পর তুই অন্য মেয়ের মুখ দেখবি কেন আমি কি করছি কমতি আছিস না না বেশি আছিস তুই একটু কম হলে আমি সারা দিন বসে বসে তোর মুখ দেখতাম मुख सामने कथा बोल भी सारा दिन हमार काज की कम आछे जे छोकरी दे पीछे घुर घुर करबो हाँ माता जी भालो कुड़े बोलची ए चुमकी सोर ना रे दांत केला ची केला बिकेले ऐसे तोर खुबोल ले बो संतोष के लिए कच्ची थी जा पड़ी दे अच्छा संतोष रखे उसे काज नहीं जो तुषा नमस्ते गुरुजी हाँ की बात हमें विष्णु शोशाने मरा पड़ाई एटा बीड़ू आछे गुरुजी हमारे आगे जन्मे भाई नमस्ते कर ठीक है बीड़ू बड़ो भालो गान करे गुरुजी ताई ओके आपनार काछे लिए एलाम तालीम लेबार जन्ने बीड़ू प्रतिभा आछे गुरुजी आपनी जदि दया करे ओके चेला बानिये लेन तो ओ अनेक बड़ो आर्टिस्ट बनबे সন্তোষের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এভাবে যখন তখন পাঠিয়ে দেবে ওর প্রতিভা আছে তুমি বুঝলে কি করে এভাবে আমি যাকে তাকে আমার চেলা বানাই না তাছাড়া আমার কাছে গান শিখতে গেলে অনেক খরচ তুমি দিতে পারবে না হ্যাঁ গুরুজি আপনি ঠিক কথা বলেছেন শোশানে মরা পুড়িয়ে আমি কত টাকা রোজগার করি যে আপনাকে দেব আপনার অনেক চেলা আছে গুরুজি কিন্তু আপনার কাছে আরেকটা বিড়ু হবে না
আপনি ওর একটা গান শুনেন, আমার বিশ্বাস আপনি বিনা পয়সা দিয়ে ওকে গান শেখাতে রাজি হবেন। একটা গান গুরুজি, একটা চানেস। আরে না বাবা না, এখন আমার সময় হবে না, আর তাছাড়া এক্ষুনি সব আমার ছাত্রছাত্রী এসে পড়বে। একটা গান শুনতে কত সময় লাগে গুরুজি, একটু দয়া করেন, একটা চানেস গাও তো দেখি। কি গান করো তুমি শুনি। গা গা ভাই। নতুন জীবনে খুঁজতে নাম আমি সুন্দর পৃথিবীতে, নতুন স্বপ্ন নতুন ভাবনা দিয়ে পৃথিবীর ঘুম ভাঙাতে, নতুন জীবনে খুঁজতে নাম আমি চাই, মনটা বোঝে না কেন ভেঙে যেতে চাই, পৃথিবী ঘুমিয়ে আছে ঘুমাতেই চাই, মনটা বোঝে না কেন ভেঙে যেতে চাই, দুদিনের এই আশা দেখায় আর ভালোবাসা, দুদিনের এই আশা দেখায় আর ভালোবাসা, এইটুকু ছাড়া কিছু চাই না, নতুন জীবনে খুঁজতে নাম আমি চমৎকার চমৎকার তোমার গানের কলা, তুমি ভাই যোগ্য লোককে আমার কাছে নিয়ে এসেছো। তোমার নাম বীরুই তো বললে না আগে? হ্যাঁ, আমার ভালো নাম বীরেন্দ্র মুখার্জি। শোনো, কাল থেকে প্রত্যেক দিন ঠিক সকাল 9টার সময় তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে গান শেখাবো। লেকিন গুরুজি, আমি তো বেশি পয়সা দিতে পারবো না। গুরু দক্ষিণা না দিলে শিক্ষা সম্পূর্ণ হয় না। তুমি আমাকে খুশি হয়ে যা দেবে আমি খুশি হয়ে তাই নেব। বীরু, জীবনে অর্থ অনেক রোজগার করেছি, কিন্তু আমার নাম উজ্জ্বল করবে এমন মনের মতো শিষ্য কোথায় পেলাম বলো? কাল ঠিক সকাল 9টার সময় আসবে, এখন এসো। তোমার
ফিরে পেতে চাই কেউ কেন সে পথ দেখায় না কেউ কেন সে পথ দেখায় না তোমাকে ছাড়া এই সুন্দর পৃথিবী সুন্দর যেন আর রয় না তোমাকে চিনতে চাই তোমাকে বুঝতে চাই কেউ কেন তোমাকে চেনায় না একবার নিজে এসো একবার কাছে বসো মন চায় তবু কেন পায় না মন চায় তবু কেন পায় না তোমাকে ছাড়া পৃথিবী সুন্দর যেন আর রয় না স্বপ্নের পৃথিবী সোনালি এ পৃথিবী তুমি ছাড়া সোনালি যে রয় না তোমাকে ছাড়া বা ভাই বা কান শুনিয়ে তুই তো আমায় পাগল বানিয়ে দিবি রে হ্যাঁ কান শুনতে তুমি খুব ভালোবাসো তাই না বিষ্ণুদা ভালোবাসি কি বলছো মালা দিদি বিড়ুরে গান শুনতে শুনতে আমি মরে যেতে ভি রাজি আছি সকাল সকালের মাঝে মাঝে কথা কেন বলছো বলো তো বিষ্ণুদা আর তুমি মরে গেলে আমাকে দেখবে শুনি আরে না না তোকে আর্টিস্ট না বানিয়ে আমি মরবো না তোকে আর্টিস্ট বানাবো মালা দিদির সাথে ভোজ খাবো তারপর না মরা লেকিন একটা কথা মনে রাখিস বিড়ু আমার মরার সময় আমার পাশে দাঁড়িয়ে গানটা দুটো লাইন আমাকে শুনিয়ে দিবি আর এক ফোঁটা চোখে জল ফেলবি কথাটা মনে রাখবি তো ভাই সে তোমার মরার সময় দেখা যাবে যত আজে বাজে কথা বিষ্ণুদা হ্যাঁ বল তোমার সঙ্গে না আমার একটা দরকারি কথা আছে হ্যাঁ বল না দরকারি কথাটা তো আগে বলতে হয় বল গুরুজি বলেছেন যে ভালোভাবে গলার রেওয়াজ করতে গেলে এই হারমোনিয়ামে হবে না তানপুরা লাগবে তা বিষ্ণুদা আমাকে একটা তানপুরা কিনে দেবে এলো পাগলটার কথা শোনেন মাস্টারজি ওরে তোকে ভালোভাবে গান শিখতে হলে ভালো আর্টিস্ট বনতে হলে তানপুরো কিনতে হবে না 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 শোনো বিষ্ণুদা কথাটা তানপুরো নয় কথাটা হচ্ছে তানপুরা রা হ্যাঁ হ্যাঁ ওই আছে ওই আছে তোর তো ভাবনা কিসের আছে আমি আছি না লেকিন বিড়ু একটা জিনিস আমাকে বোঝাম তোর এই যে বাজনা আছে সেটা আমি চিনি হ্যাঁ তো ওই তানপুরোটা কি জিনিস আছে বলতো তানপুরো নয় তানপুরা হ্যাঁ হ্যাঁ ওই আছে ওই আছে তো সেটা কি জিনিস আছে বলতো এর চেয়ে বড় বাক্স আছে কি না না বাক্স নয় বাক্স নয় ওই ও তুমি যখন কিনতে যাবে তখন দেখলি বুঝতে পারবে এটা ঠিক কথা বলেছিস কেনার সময় দেখে নিলি হবে আচ্ছা বিষ্ণুদা হ্যাঁ তুমি তাহলে তানপুরাটা কবে আনবে আরে বাবা কালই নিয়ে আসবো বল না কত দাম আছে ওই গুরুজি বললেন 2000 টাকা লাগবে আরে দু 2000 একটা বাজনার দাম তোমার খুব অসুবিধা হবে তাই না বিষ্ণুদা বিষ্ণুদা হ্যাঁ তোমার খুব অসুবিধা হবে তাই না অসুবিধা আরে না না অসুবিধা কিসের আমি কালই নিয়ে আসবো দেখ না ওসব কথা তোকে ভাবতে হবে না তোকে বড় আর্টিস্ট বনতে হবে গান শুনিয়ে দুনিয়ার মানুষকে পাগল বানিয়ে দিতে হবে আর শোন আমি যখন মরে যাব তখন আমার পাশে দাঁড়িয়ে এই গানের দুটো লাইন আমাকে শুনিয়ে দিতে হবে আর এক ফোঁটা চোখে জল ফেলতে হবে সুধা ঠিক আছে কিছু মাল আছে নেবেন মাল এগুলো তো
চোরাই মাল বলে মনে হচ্ছে। এ বাবু মুখ সামলে কথা বলবেন, এটা চোরাই মাল নেই, লাশের শরীরে ছিল, আমি নিয়ে এসেছি, এটা আমার নিজের মাল আছে। তাই বলো, লাশের শরীর থেকে নিয়ে এসেছে না? আমি সালা শ্মশানের ডোম আছি, মোড়া পোড়াই, তাই মোড়াদের সব জিনিস আমাদের আছে। এক কাজ করেন তো, তাড়াতাড়ি মালটা দিন, আমার একটু তাড়া আছে। তাই বলো, তা তোমার তো তাড়া আছে বললেই দায়িত্ব খালাস, তা আমার তো তাড়াহুড়ো করলে চলবে না, আমায় দেখে নিতে হবে না মালটা খাঁটি কিনা। ও দাদা শুনছেন, কি চাই? আপনার দোকানে তানপুরো পাওয়া যাবে? তানপুরো নয়, তানপুরা। হ্যাঁ ওই আছে তো, ওই বাজনাটা পাওয়া যাবে? পাওয়া যাবে। কি কোয়ালিটি চাই? কিরকম মানে? মানে ভালো না সস্তা দামের চাই? না না, ভালো জিনিসটাই চাই। এটা খুব ভালো, তুমি নিতে পারো। এখন নেবে না পরে? না না এখনই নেবো, এখনই নেবো। লেকিন এর দাম কত আছে? এর দাম পড়বে 2100 টাকা। 2100 টাকা কিছু কম হয় না দাদা? 2000 দিতে পারি। দাদা একটা কথা বলবো? কি কথা? আমার কাছে এখন 1800 টাকা আছে, লেকিন এটা আমার এখনই চাই, নইলে আমার ভাইয়ের গান বন্ধ হয়ে যাবে। আপনি 1800 টাকা নিয়ে আমাকে এটা দিয়ে দিন, আমি আপনাকে জোবান দিচ্ছি এক মাসের মধ্যে বাকি টাকা আপনাকে দিয়ে দেবো। এখানে ধার বাকিতে কারবার চলে না। হে ধার বাকিতে কারবার চলে না, খুব দিন নষ্ট করো না, যা যাও। কি রে বিষ্ণু, তুই ঠেলা টানছিস? শ্মশানের ডিউটিটা কি তুই ছেড়ে দিলি? ও দরকার হলো তাই করতে হলো, পয়সা দরকার হলে কে দেবে বল? তুই এখন যা, আমাদের কাম করতে দে। এই চল শঙ্কর। হ্যাঁ চুমকি তুই যা, আমাদের কাম করতে দে। চুপ কর সালা চামচা। হ্যাঁ হ্যাঁ আমি চলে যাব, কিন্তু তার আগে তুই আমাকে বল, তোর কি এমন অসুবিধা হচ্ছে যে শ্মশানের ডিউটির পর তোকে এই ঠেলা টানতে হচ্ছে? আচ্ছা সব অসুবিধার কথা তোকে বলতে হবে, তুই সুবিধা করে দিবি? হ্যাঁ সুবিধা করে দেবো, তোর কি অসুবিধা বল? পয়সা চাই তোর? কত পয়সা চাই? আমার কাছে আছে, আমি তোকে সব দিয়ে দেবো, তোর কি অসুবিধা বল? দেখ চুমকি, বিষ্ণু কারো দয়া নেই না। দয়া কেন বলছিস বিষ্ণু? আমার সব কিছু তো তোর, তুই জানিস না দুপুরবেলা ঘরে বসে বসে আমি কাজ করি, পয়সা কামাই, আর সে সব পয়সা আমি জমিয়ে রাখি। তো দরকার হলে আমার কাছ থেকে নিবি, ফেরত দিতে হবে না। চল না বিষ্ণু, চল না। কি হলো, কি ভাবছিস? চল না। আচ্ছা আচ্ছা চল তাহলে। 5, 2, 7, 2, 9, 1, 10, 2, 10 আর কত চাই বল? আরে বিষ্ণু সালা কি করছিস কি? হ্যাঁ আরে এখন অনেক জায়গায় মাল পৌঁছতে হবে, চল না সালা, ঘরের মধ্যে বসে আছে সালা। হ্যাঁ হ্যাঁ তুই একেলে যা, বিষ্ণু যাবে না, বেশি দরদ দেখাতে এসছে সালা চমচা। হ্যাঁ সালা আমি একেলে মাল পৌঁছবে? হ্যাঁ আর ও ঘরের মধ্যে বসে থাকবে? হ্যাঁ বল সালা। এই বা বল না কত চাই? আমার কাছে 1800 আছে, তুই 200 দিলে হয়ে যাবে। তো এইলে 210, আরে 10 টাকা ভিতরে রেখেলে তোর গাড়ি ভাড়া হয়ে যাবে, তোকে পুরো ফেরত দিয়ে দেবো। হাই শুধু পয়সা ফেরত দিবি আর কিছু না? এ বিড়ু বিড়ু দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। আরে বাবা এ তো বিষ্ণুর গদা হস্তে প্রবেশ। আরে বিষ্ণুদা তোকে বলেছিলাম না তোর জন্য তানপুরো কি জিনিস আছে, আমার জানটা আমি হাতে করে নিয়ে আসতে পারি। কথাটা তানপুরো নয়, কথাটা তানপুরা। কতবার হা হা ওই আছে আছে, এলে এলে
না না এইভাবে না এইভাবে না এই রকম করে এই রকম আচ্ছা আচ্ছা বিশুদা হ্যাঁ তুমি সেদিন বলে গেলে যে কালি তোর তানপুরা নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ কিন্তু কতদিন হয়ে গেল তোমার খেয়াল আছে ব্যাপারটা কি হলো দেখ একদিন কলকাতা শহরে কত লোক মূল্য সে খবর রাখিস যতই পুরাই সালা শেষই হয় না নইলে তোর এই তানপুরো তো কবে কিনে রেখেছিলাম দেখো বিশুদা তোমার সঙ্গে আমার একটা খুব দরকারি কথা ছিল বলবো হ্যাঁ বল না দরকারি কথাগুলো তো আগে বলে নিতে হয় দেখো বিষ্ণুদা এই পাড়ায় পাড়ায় তো অনেক ফাংশন হয় তা তুমি কাউকে বলে আমাকে একটা গান গাওয়ার সুযোগ করে দেবে দেখো এতে গায়ক হিসেবে আমার একটা পরিচিতি হবে আর কিছু পয়সা কড়িও আসবে আর সব থেকে বড় কথা বিষ্ণুদা তোমার উপর এই বাড়তি চাপটা অনেকখানি কমে যাবে দেখো লীল মাস্টারজি শোনেন পাগলাটার কথা বিরুদার যে তো অদ্ভুত অদ্ভুত কথা অদ্ভুত কথা হ্যাঁ বিষ্ণুদা একা আবার বোঝাবুঝি যাবে কেন আমি তো ঠিক কথাই বলছি না না বিড়ু এটা তুই ঠিক বললি না আমার উপর চাপ কিসের রে আমি সালা ডোমের বাচ্চা মরা পুড়াতে পুড়াতে আমার মনটা বিপুরে খাক হয়ে যাচ্ছিল মানুষ হবার এত ইচ্ছা কিছুতে মানুষ বনতে পারছিলাম না এমন সময় উপরওয়ালা তোকে পাঠিয়ে দিল উপরওয়ালা বিড়ুকে তোর কাছে পাঠিয়েছিলেন কিনা জানি না তুই কিন্তু বিড়ুর কাছে উপরওয়ালার মতোই আরে নেনি কি যে বলেন মাস্টারজি হ্যাঁ বিষ্ণুদা বিড়ুদা তোমাকে ভগবানের মতোই মানে এইসব কথা বলো না মালা দিদি কেন বলবে না আমি তোমাকে আমার ভগবানই মনে করি আরে এইসব কথা বলিস না বিড়ু এইসব কথা বলিস না ভগবান শুনে নিলে আমার ফাঁসি হয়ে যাবে আমি বি মতলববাজ আছি রে হ্যাঁ রে হ্যাঁ আমার মতলব তো তোরা বুঝিস নি আমি বি স্বার্থপর আছি স্বার্থপর তুমি কি বলছো বিষ্ণুদা আরে আ বিড়ু আমি সালা ডোমের বাচ্চা তোকে ধরে ধরে ভদ্রলোক বনার চেষ্টা করছি এ মাস্টারজি আপনি বলেন না বিড়ুকে ধরে ধরে আমি বি একদিন ভদ্রলোক বনে যাব না ফিরে তুই এখানে কি করছিস তোর জন্য খাবার নিয়ে এসেছি খাবার নিয়ে এসেছিস কেন সকালে ঠেলা টানা রাত্রে ডিউটি আবার সকালে ঠেলা টানা তুই তো খাবার খাস কখন রে সে তোকে ভাবতে হবে না তাহলে কি ভাববে বল শরীরের খেয়াল রাখিস তুই আয় হাত ধুয়ে খাবারটা খেয়ে লে এই শোন অনেক দরদ দেখানো হয়ে গেছে আর বেশি দরদ দেখাতে হবে না তোকে কি দরদ দেখাতে হবে না না তাহলে কে দেখাবে শুনি সে অনেক আছে একসাথে দেখা তো যে এত রাতে তোর জন্য খাবার নিয়ে শ্মশানে বসে থাকবে হ্যাঁ তুই তাকে গালি দিবি সে তো সব গালি শুনবে ও আমার কাউকে দরকার হবে না রে কিন্তু আমার দরকার আছে আয় চুপচাপ বসে খেলে আয় ওরে বাবা রে খাবারটা খেলে বিষ্ণু আমার ঘুম আসছে ঘুম আসছে তো ওখানে শুয়ে পড় অসুবিধা হয় তো এখানে শুয়ে পড় কি আরে তুই কি এখানে শোবার জন্য এসেছিস আরে বস না শোন শোন আমি হাত ধুয়ে খানা খেয়ে নিচ্ছি তুই ঘরে গিয়ে শান্তিতে শুয়ে পড় ঝামেলি দরকার নেই দে জলদি এ চুমকি জলদি না হাতটা ধুই তুই সবসময় এমন ঝামেলা করিস ভালো লাগে না শ্মশানে খানা নিয়ে আসার কি আছে বল হ্যাঁ লে বেশি কথা না বলে খেয়ে লে গাইতে আসবে তো আমার ভাইকে একটা চ্যালেঞ্জ দিবে ও ভালো বড় ভালো গান করে একটা চ্যালেঞ্জ দিবে ভাই পাগল নাকি শুনছে কলকাতা বড় বড় আর্টিস্টরা গান গাইবে আমার ভাইকে একটা চ্যালেঞ্জ দিবে মামার বাড়ি আবদার আমার ভাই বড় আর্টিস্ট আছে ভাই তোমরা একটা চ্যালেঞ্জ দিবে তো দেখিয়ে দেবে কত বড় আর্টিস্ট আছে একটা চ্যালেঞ্জ দিবে ভাই চ্যালেঞ্জ ওই যে লোকটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ চলে যাও ও চ্যালেঞ্জ দিয়ে দেবে আচ্ছা আচ্ছা নমস্তে যাও চলে যাও ড্যান্ডামোনিয়াম কাণ্ড পুলুষ থ্রু চিৎকার চাটামেচি ঢিল ছড়াছড়ি এক দারুণ ব্যাপার আমি তুই মাইকটা ধরলাম মাইকটা ধরেই বললাম নমস্তে দাদা হ্যাঁ নমস্কার হ্যাঁ মাইকটা ধরে বললাম যে দেখুন শুনলাম যে আজ রাত্রে এখানে বড় ফাংশন হবে তা হয়েছে এটা কি আমার ভাইকে একটা চ্যালেঞ্জ দিবেন তুমি কি করো
আমি শ্মশানে মোড়া পড়াই দাদা। আর তোমার ভাই গান করে? হ্যাঁ দাদা। তা না হলে বাংলা গানের এরকম অবস্থা হয়? যাকে পরে এসো পরে এসো, দেখছো না ব্যস্ত আছি। বিশ্বাস দিন দাদা, আমার ভাই বড় ভালো গান করে, আপনি শুনবেন তো বুঝতে পারবেন। আপনি একটা চান্স দিবেন তো, ও বড় আর্টিস্ট বলে আপনার নাম লিবে দাদা, একটা চান্স দেন। আরে আচ্ছা জ্বালায় বললাম তো, দেখছো ব্যস্ত আছি, যাও পরেশ পরেশ, বিরক্ত করো বিরক্ত করো। একটা চান্স দাদা, একটু দয়া করেন। ঠিক আছে সন্ধ্যাবেলা নিয়ে এসো। হ্যাঁ শোন যেটা বলছি, কোটা সময় আসবো দাদা। প্রচন্ড নাম করবে, আপনারা শান্ত হন, বসে গান শুনুন, শিল্পীকে সম্মান দিন। বসুন বসুন, শান্ত হয়ে গান শুনুন। এসো এসো ভাই, এসো 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 ভাই, একটু দাদা আমার ভাইয়ের সঙ্গে একটা গান বাজিয়ে দেবেন? একটা গান দাদা, ভগবান আপনাদের আশীর্বাদ দিবে দাদা। চেহারা ভালো, চেহারা সুন্দর, গানে গাইলে মাল ছাড়া। গা বিড়ু দেখ, সব লোক চলে যাচ্ছে, আমার আমার ইজ্জতের খেয়াল কর বিড়ু, আমার ইজ্জতের খেয়াল কর। যে ব্যথা লুকিয়ে আছে এ গানে আমার, জানবে না সেই ব্যথা কেউ, জানবে না সেই ব্যথা কেউ। যে ব্যথা লুকিয়ে আছে এ গানে আমার, জানবে না সেই ব্যথা কেউ আর, জানবে না সেই ব্যথা কেউ আর। যদি ভুলে যাও মোরে তবু এ গানের সুরে, আসবো যে ফিরে আমি বারবার, আসবো যে ফিরে আমি বারবার। যে ব্যথা লুকিয়ে আছে এ গানে আমার, জানবে না সেই ব্যথা আর, জানবে না সেই ব্যথা কেউ আর। ব্যথা ভরা এ জীবন ফুরিয়ে যে যাবে জানি একদিন, শিল্পী ব্যথা ভরা এ জীবন
তোমাদের মাঝে বেঁচে রইব, পারবে না ছুতে আসে মরণ। ভালোবাসা যা দিলে আমার, ব্যথা লুকিয়ে আছে গানে আমার, জানবে না সেই ব্যথা কেউ আর, জানবে না সেই ব্যথা কেউ আর। যদি ভুলে যাও মোরে তবু এ গানে সুরে, আসব যে ফিরে আমি বারবার, আসবো যে ফিরে আমি বারবার, আসবো যে ফিরে আমি বারবার, আসবো যে ফিরে আমি বারবার। ভাই আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমায় ক্ষমা করো, আমি আশীর্বাদ করছি তুমি অনেক দূরে গবে, অনেক দূরে গবে। দাদা আপনার দয়ায় আজ আমার ভাই আর্টিস্ট বলল। হ্যাঁ বলেন দা, বল কি বলার আছে, আমি বিজি আছি। বিজি উইদাউট বিজনেস? আরে এসব ফালতু কাজ করার জন্য ভগবান তাদের পৃথিবীতে পাঠায়নি, তবে পাঠিয়েছেন আরো ভালো ভালো কাজ করার জন্য। এই যে বাচ্চু আর এই রন্টু, এরা দুজন ওই হাটখোলায় খাসির মাংস কাটতো। তা আমি একদিন ওদের বললাম যে দেখ ওই খাসি তো কথাও বলতে পারে না, হাত পা নেড়ে বাধাও দিতে পারে না। হ্যাঁ তাছাড়া ওই খাসির মাংস কেটে কপসাই বা রোজগার হয়। হ্যাঁ বল 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 কিরে। হ্যাঁ তো আমি ওদের বললাম দেখ ওই খাসির মাংস ছেড়ে টেড়ে আমার সঙ্গে ভিড়ে যা। হ্যাঁ বস, আপনাদের হয়তো খিদিরপুরে বাড়িটা কিনতে পেরেছি। আমি আজকে দুটো লরির মালিক বস, সবই আপনার দয়া। তোদের আর কেউ মাংসওয়ালা বলে? হ্যাঁ যে বলবে তার মাংসের কিমা করে দেবো না। আবে এ মানুষের মুখওয়ালা, দাঁত তোর চামচাদের সামনে কেলাবি তোরা পয়সা ছুড়বে, যা বলেছে তাড়াতাড়ি বলবি আর ফুটে যাবি সালা। আরে তোর কাছে তো রোজই আমি একটা আবদার নিয়ে আসি রে। আমার আছে মাথা আর তোর আছে শক্তি আর সাহস। আর আমার এটা এটা কি জিনিস আছে রে বরেন্দা? তোর এই নিয়ের পাতা দিয়ে আমার কোনো কাজে আসবে না। শোন শোন মাথাটা ঠান্ডা কর, এই নরক থেকে বেরিয়ে আয়, একটা বছর আমার সঙ্গে কাজ করি দেখ না, আমার কাছে স্বর্গের সিঁড়ি আছে, চচ্চড় করে উপরে উঠে যাবি, তোকে আমি টাকা গাড়ি বাড়ি সব দেবো সব। কেন বে, আমি তো জামাই আছি। আরে জামাই কেন রে, ঘর জামাই হয়ে থাকবি। এই বরেন সেনের যারা জামাই হয় পুরো কলকাতার লোক তাদের ভয় পায়, তোকে আর কেউ ডোমের বাচ্চা বলতে সাহস পাবে না। হ্যাঁ দেখ বরেন্দা, আমি ডোমের বাচ্চা আছি মোড়া পোড়াই, আমাকে শান্তিতে থাকতে দে, শালা খুনির বাচ্চা বানাবার চেষ্টা করিস না। চেঁচাস না কানে লাগে, যতই বলি এই নরক ছেড়ে তাহলে তুই বেরোবি না, চলি তাহলে। তবু যদি কখনো অসুবিধায় পড়িস আমার কাছে আসিস, আমার কাছে তোর দরজা সব সময় খোলা থাকবে। এ বরেন্দা যাবার আগে আমার বি দুটো কথা শুনে যা, এই শ্মশানে মাপুড়ে পয়সা কম পাওয়া যায় কিন্তু পুণ্য মিলে অনেক, তোর পাপের কোটা যেদিন ভরে যাবে সেদিন আমার কাছে আসিস, আমি উনিয়ানকে বলে তোর নোকরি এখানে পাকা করে দেবো, চল ফুট। আমি সালা চালাকি পেয়ে গেছিস তোরা না, সাদা গুঁড়োর প্যাকেট গুলো কে নিয়েছে? শান্ত বস।
পুলিশ কি করে জানলো যে প্যাকেটে সাদা গুঁড়ো আছে? আমার মনে হয় বস আমাদের দলের মধ্যে কেউ বেইমানি করেছে। বাগানে সার তৈরি রোলারটা চলছে না? হ্যাঁ বস, ওটাকে ফেলে দে, ভালো সার হবে। যা, মানুষের রক্ত হাড় আর মাংস দিয়ে এত ভালো সার হয় না, তোদের আমি কি বলবো। সার যদি না হতে চাস, এই বরেন সেনের সঙ্গে শেয়ানাগিরি করবি না, বিশ্বাসী হো। বস, ও হ্যাঁ, এই তোর অপেক্ষা কর, অপেক্ষা কর। হ্যাঁ রে আলি, তুই এত বিশ্বাসী হলি কি করে রে? আমরা কুত্তার মতো বিশ্বাসী বলে, আমরা কুত্তা নাকি? আর কুত্তাই যদি হবো তাহলে বিশ্বাসের সঙ্গে একটা আচর কামড় খেতে হবে, কি বলিস? আলির সঙ্গে মিশে মিশে তুই তো মির্জাফরের মতো বিশ্বাসী হয়ে যাচ্ছিস বাইরে। আলি আর বাচ্চু এমনি এমনি কাজ করে, রীতিমতো অ্যাডভান্সের টাকাটা পকেটে ঢুকে তারপর কাজ করে। দেখ আমাদের অ্যাডভান্স, অ্যাডভান্স দেখিনি তোকে? অ্যাডভান্স মাল কখনো হাতে এসেছে? আমার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে তুই পিন্টু মল্লিকের জন্য কাজ করেছিস, পুলিশের কাছে আমার নামে চোখ লিখেছিস, তাই বারবার গালাগালি খেয়েও আমাকে আমাকে বিষ্ণুর কাছে দৌড়তে হয়। বস, বিষ্ণুর মধ্যে আপনি এমন কি দেখেন আমরা বুঝতে পারি না, ওর চেহারার ভাষণই তো সব। আমার মনে হয় পাপের ভয় নয়, ও মারের ভয় আমাদের সঙ্গে কাজ করতে চায় না। এই বরেন সেনের সঙ্গে শেয়ানাগিরি করবি না, কত্তরকম বিশ্বাসী হো। বস, ও হ্যাঁ, এই তোর অপেক্ষা কর, অপেক্ষা কর। হ্যাঁ রে আলি, তুই এত বিশ্বাসী হলি কি করে রে? আমরা কুত্তার মতো বিশ্বাসী বলে, আমরা কুত্তা নাকি? আর কুত্তাই যদি হবো তাহলে বিশ্বাসের সঙ্গে একটা আচর কামড় খেতে হবে, কি বলিস? আলির সঙ্গে মিশে মিশে তুই তো মির্জাফরের মতো বিশ্বাসী হয়ে যাচ্ছিস বাইরে। মাল কখনো হাতে এসেছে? আমার কাছ থেকে অ্যাডভান্স নিয়ে তুই পিন্টু মল্লিকের জন্য কাজ করেছিস, পুলিশের কাছে আমার নামে চোখ লিখেছিস, তাই বারবার গালাগালি খেয়েও আমাকে আমাকে বিষ্ণুর কাছে দৌড়তে হয়। বস, বিষ্ণুর মধ্যে আপনি এমন কি দেখেন আমরা বুঝতে পারি না, ওর চেহারার ভাষণই তো সব। আমার মনে হয় পাপের ভয় নয়, ও মারের ভয় আমাদের সঙ্গে কাজ করতে চায় না।
সাহেব দরজাটা খুলেন তো একে হাসপাতালে নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ কি নাম তোমার বিষ্ণু কি করো মোড়া পোড়াই হ্যাঁ মোড়া পোড়াও হ্যাঁ সুসানে সাহেব কেন এতগুলো গুন্ডার মধ্যে ঝাঁপিয়ে পড়তে তোমার ভয় করলো না যারা এক জীবনে দশবার মরে তারা ভয় পায় সাহেব আমার ইতিহাস পড়ে শুনলে চলবে এখন তাড়াতাড়ি চলে নাকি হাসপাতালে নিয়ে যেতে হবে এ খোল এক দুই গুনতে পারিস আলি হ্যাঁ হ্যাঁ বস পারিস না হ্যাঁ তাহলে ঝট করে গুন তো আমাকে বাদ দিয়ে এখানে কজন লোক রয়েছে এক দুই তিন চার পাঁচ তোদের সব কটাকে মেরে শুইয়ে ফিরে যেতে বিষ্ণু ঠিক দেড় মিনিট সময় লাগবে ঈশ্বরের আশীর্বাদে বিষ্ণু যদি কোনোদিন এখানে কাজ করতে আসে সেদিন দেখতে পাবি যে বাঘের বাচ্চা আর এইসব কুত্তার বাচ্চাদের মধ্যে কতখানি তফাৎ থু চুমকি এ চুমকি কি এ দাঁড়াও কি হচ্ছে বল আমার জামাটা কোথায় গেল আরে তোর জামা কোথায় আমি কি করে জান এইখানে তো শুকা ছিল লাল জামাটা ও লাল জামাটা ও লাল জামাটা ওটা আমি দিয়ে দিচ্ছি ও তো শুকাচ্ছে দেখ ওই তো শুকাচ্ছে তোকে কে ধুলাই করতে বলেছে সব কথা বলার দরকার হয় বল আমি দেখলাম তো জামাটা ময়লা ধুলাই করে দিলাম এতে বলার কি আছে দাঁত কেলাচ্ছিস এখন কি পরে ডিউটিতে যাব বলতো কেন তো তো অনেক জামা আছে দাঁড়া দিচ্ছি শোন না এই যে তো জামায় দুটো বোতাম ছিল না তুই কি আমাকে লাগাতে বলেছিলি সে অনেক লোক আছে দরকার হবে না কিন্তু একজন এলো না তো জামার বোতাম লাগাতে যাক কি আমি লাগিয়ে দিছি বল কেন কেন আমি তোকে ভালোবাসি বলে অবশ্য তুই বলবি তুই কি আমার কাছে ভালোবাসা চেয়েছিলি আমি বলবো ভালোবাসা চাইবি কেন তোকে দেখলেই বোঝা যায় আমার ভালোবাসার তোর দরকার আছে এই লে কি রে ওকার মতন তাকিয়ে আছিস কেন লে ধর ডিউটিতে যাবি না লে জানি না বাপ ছেলেরা এরম বোকা বোকা কেন হয়ে যায় মারবো আপুর শালি যে গান হৃদয়ে প্রবেশ করে না সে শুধু গানই থেকে যায় সঙ্গীত হয় না যে গান সংস্কৃতি প্রসারের নামে অপসংস্কৃতির বাহক কাউকে খুশি করবার জন্য কখনো সে গান তুমি গাইতে যেও না বীরু আমার বিশ্বাস আমার অবর্তমানে তুমি আমার প্রতিনিধিত্ব করতে পারবে আমি আপ্রাণ চেষ্টা করব গুরুজি সেই বিশ্বাস নিয়ে আজ আমি তোমাকে একটা খুশির খবর শোনাবো কি খবর গুরুজি ডুয়েট ক্যাসেট কোম্পানির নতুন ডিরেক্টর আমার বিশেষ বন্ধু ওর সঙ্গে সেদিন তোমার সম্বন্ধে আলোচনা হচ্ছিল আসলে ব্যাপারটা খুলেই বলি ওরা চাইছে আমার সবচাইতে প্রিয় শিষ্যের গানের ক্যাসেট বের করবে তো বীরেন্দ্র আমি তোমার কথাই বলেছি আমার আমার গানের ক্যাসেট বের হবে হ্যাঁ তোমার তাহলে খুব নাম হবে বিরুদা আর্টিস্ট হওয়ার জন্য আর কারোর দাঁড়ে দাঁড়িয়ে তোমায় ঘুরে বেড়াতে হবে না বীরেন্দ্র তোমার শিল্পী জীবনে এটাই তোমার সামনে একটা সুবর্ণ সুযোগ অভিষেক একটা সমস্যাও আছে জানো সমস্যা কি সমস্যা আসলে কি জানো বীরেন্দ্র এই ক্যাসেটটা বের করবার জন্যে কোম্পানির কাছে তোমাকে 10,000 টাকা সিকিউরিটি জমা রাখতে হবে অভিষেক কোম্পানি তোমাকে পরে টাকাটা ফেরত দিয়ে দেবে পারবে জোগাড় করতে টাকাটা 10,000 টাকা
কোথায় পাবো গুরুজি? বিষ্ণুদাকে একবার বলে দেখো। দশ হাজার টাকা বিষ্ণুদা কোথায় পাবে? তোমার জন্য বিষ্ণুদা ঠিকই জোগাড় করে দেবে, চলো না একবার বিষ্ণুদার কাছে যাই। বীরেন্দ্র সেই ভালো, তুমি বরঞ্চ বিষ্ণুকে একবার বলে দেখো, উপায় থাকলেও নিশ্চয়ই টাকাটা জোগাড় করে দেবে। দেখো বীরেন্দ্র, আমি চাই না এই সুযোগটা তোমার কাছ থেকে হাত ছাড়া হোক। আসি গুরুজি। ঠিক আছে ঠিক আছে, আসি। আরে তোরা এখানে এসেছিস কেন? দেখো বিষ্ণুদা, তোমার সঙ্গে একটা দরকারি কথা ছিল। সে আমি কাল পরশু দেখা করে নিতাম। তুমি তো এখন রোজ ওখানে যাও না, তাই আমরা দেখা করতে চলে এলাম। বিষ্ণুদা তুমি কি রাগ করলে? আরে না না, রাগ করবো কেন? শোন, এটা তোদের জায়গা নয়, এটা ভালো লোকের জায়গা নয়। আচ্ছা ঠিক আছে, বল কি দরকার। দেখো বিষ্ণুদা, আমি বলছিলাম যে মানে দাঁড়া আমি আসছি। হ্যাঁ বলেন না, বল, আমি বিজি আছি। এই মালটা কে রে, তোর চেনা নাকি? আবে সালা বড়েন, মুখ সামনে কথা বলবি না, জিপ টেনে ছিড়ে হাতে ধরিয়ে দেবো। চুপ সালা জামচা, চুপচাপ গাড়িতে বসবি না, গাড়ি শুধু চালিয়ে দেবো সালা। এটা আমার ছোট ভাই বোন আছে। আরে তোর ভাই বোন সেটা আগে বলবি তো, আসলে গায়ের রংটা একটু ভরসা কিনা তাই। ঠিক আছে, কাজে কথা বল। ভালো টাকার কাজ ছিল, মাথা ঠান্ডা হলে আসিস বুঝলি। আমি কিন্তু তোর অপেক্ষায় থাকবো, চলি। হ্যাঁ তোর খারাপ সময় আসছে রে বড়েন, তুই অপেক্ষা কর, আমি আসছি। হ্যাঁ তোদের খবর বল বিরু। আচ্ছা বিষুদা, ওই লোকটা কে গো? লোকটা ভালো নয় কিন্তু। ওটা বড়েন সেন্সরা, শয়তানের বাচ্চা। ওর কথা ছোড়, তোদের কথা বল। হ্যাঁ দেখো বিষুদা, গুরুজি আমাকে একটা খুব সুন্দর সুযোগ করে দিয়েছেন। বাহ, তুমি যদি আমাকে আরেকটু সাহায্য করো তাহলে সুযোগটা আমি পেতে পারি। এ বিরু, সাহায্যের কথা কেন বলিস? তোর জন্য আমি সব কিছু করতে পারি, বল না কি দরকার। বি সিরিজ নামক একটা ক্যাসেট কোম্পানি বিরুদার গানের ক্যাসেট বের করতে চায়, আর ক্যাসেটটা বেরিয়ে গেলেই বিরুদার রাতারাতি আর্টিস্ট হয়ে যাবে। তোমার স্বপ্ন সফল হবে বিষ্ণুদা। আরে বিরু, এত বড় খুশির খবর আছে রে, তুই দেরি করছিস কেন? তাড়াতাড়ি বের করে ফেল রেকর্ড। কিন্তু ক্যাসেট বের করতে হলে কোম্পানিতে 10,000 টাকা জমা দিতে হবে। 10,000 টাকা? দেখো বিষ্ণুদা, তুমি তুমি এই টাকাটা জোগাড় করতে পারবে না? 10,000 টাকা? আরে 10,000 টাকার জন্য তো চিন্তা করছিস কেন বিরু? হ্যাঁ বিষ্ণুদা, হাতের ময়লা আছে 10,000 টাকা। তুই শান্তিতে ঘুরে যা, আমি 10,000 টাকা ফটাফট নিয়ে আসি। হ্যাঁ যা যা, চিন্তা নিস না, কেসেট বের করার চেষ্টা কর। চল ফুট, চল ফুট, চল 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 যা। এসো। নমস্তে সাহেব, ভালো আছেন তো? হ্যাঁ, এতদিন পরে কি মনে করে? তোমরা কথা বলো, আমি নিচে আছি। না না উদয় দাদা, কোনো অসুবিধা হবে না, তুমি থাকো। সাব, একটা বিপদে পড়ে আপনার কাছে আসতে হলো, যদি একটু সাহায্য করে দেন। সাহায্য? কি ব্যাপার বলো তো? সাব, আমার ভাইয়ের গানের রেকর্ড বের হবে তো। গানের রেকর্ড? তোমার ভাইয়ের? হ্যাঁ সাব। বলো কি বাবা, বি সিরিয়াস প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি সিরিয়াস হচ্ছি, বলো কি বলবে বলো। সাব, আমার আগের জমের ভাই, আমি ছোট লোক ডোমের বাচ্চা, লেকিন ও ভদ্র লোকের ছেলে, সাব আর্টিস্ট। আর্টিস্ট? আরে বাবা, আচ্ছা এই ব্যাপারে, আর্টিস্টের ব্যাপারে, আচ্ছা আমার এই ব্যাপারে কি করা আছে বলো। সাব, কোম্পানিতে 10,000 টাকা জমা করতে হবে ওই গানের রেকর্ড বের করার জন্য, তো আপনি যদি দয়া করে টাকাটা আমাকে ধার হিসাবে দেন তো। তোমার মাথা খারাপ নাকি? একথা তুমি চিন্তা করলে কি করে? তুমি আমার ছেলে প্রাণ বাঁচিয়েছো ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তুমি যা খুশি তাই চেয়ে বসবে। বাবা তুমি চুপ করো, সসায় ডোমের চাকরি করে 10,000 টাকা ধার চাওয়ার মতো স্পর্ধা তোমার কি করে হচ্ছে সেটাই তুমি ভেবে পাচ্ছি না। বাবা প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। এত টাকা একসঙ্গে রেখেছো কখনো? না স্যার, এত টাকা একসঙ্গে কখনো দেখিনি। ভাইয়ের দরকার সাব, তো মন বললো কি আপনার কাছে এলে কাজ হতে পারে, তাই আগে পিছে না ভেবেই চলে এলে। লিসেন মি ফাদার, প্লিজ ডোন্ট রিয়্যাক্ট লাইক দিস। বলো বিষ্ণুদা। হ্যাঁ সাব, মনে পড়লো যে আপনি একদিন বলেছিলেন যে, নেই সাব, কিছু নেই সাব, ভুল হয়ে গেছে সাব, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে উদয় দাদা, ভুল হয়ে গেছে সাব, ভুল হয়ে গেছে। বিষ্ণুদা
বিষ্ণুদা বাহ চমৎকার চমৎকার বাবা তুমি একদিন ওই ডোমের ছেলেটাকে বলেছিলে যে তোমার একমাত্র ছেলের অমূল্য প্রাণ বাঁচানোর জন্য ও যা চাইবে তাই দিতে তুমি প্রস্তুত আছো আজ এই ভক্তি লজ্জিত বাবা যে তোমার ছেলের অমূল্য প্রাণের দাম মাত্র 10,000 টাকাও নয় ছি हमारे घोड़े है तो आलू लिए आमी चुमकी तोर पास एक टू बोसबो तोर साथे कथा बोलबो केनो आसिस चुमकी ए डोमेर बच्चार काछे की चास तुई ओ कथा बोलिस ना विष्णु हमें भी तो डोमेर बच्चा चल ना विष्णु আমরা দুজনে দুজনের জন্য বাঁচি ছোট্ট একটা ঘর হবে ছোট্ট একটা সংসার ছোট্ট একটা বাচ্চা আইস্তা বল চুমকি আইস্তা বল শুনলে শ্মশানে মোড়ারা ভি হেসে ফেলবে হাসে হাসুক আমি ভয় পাই না কড়ি পুলে স্বপ্ন দেখবো না তো বাঁচবো কি লিয়ে বিষ্ণু তুই এত কষ্ট পাস কেন রে বিষ্ণু আমি তো আছি তোর পাশে দেখবি আমরা দুজনে মিলে কি সুন্দর ঘর বাঁধব তুই কিন্তু আমাকে বকতে পারবি না ঝাঁ পড়বি মারতে পারবি না শুধু ভালোবাসবি কেমন এই চুমকি সবসময় মেয়েদের মতো কাঁদিস কেন রে হাসতে জানিস জুড়িয়ে জুড়ে হাসতে জানিস হাস না এ হাস না রে রতন সাহার কথায় তুমি কপটদক শূন্য অবস্থায় কলকাতায় চলে এলে হ্যাঁ রতনদা বলেছিল টিভিতে নাকি ওর খুব হাত কলকাতায় এলেই আমাকে টিভিতে একটা চান্স করে দেবে কিন্তু রতনদা যে কেন এরকম করলো রতন সাহা তো আর ভাবেনি যে ওর কথায় সত্যি সত্যি লোটা কম্বল গুটিয়ে তুমি কলকাতায় চলে আসবে আচ্ছা বিষ্ণুদার সঙ্গে দেখা না হলে তুমি কি করতে গ্রামে ফিরে যেতাম মন ভেঙে যেত হয়তো গান বাজনা ছেড়ে দিতে হতো বিষ্ণুদা তোমাকে আর্টিস্ট না বানিয়ে ছাড়বে না দেখো বাবা বিরু বিষ্ণু তোমাকে যা ভালোবাসে তাতে তোমাকে আর্টিস্ট না বানিয়ে ও মরেও শান্তি পাবে না আশ্চর্য ও যে পরিবেশে কাজ করে তাতে এত উদারতা ও পেল কোথা থেকে কি জানে ঠিক বলেছেন মাস্টারমশাই একদম ঠিক বলেছেন তোমরা কথা বলো আমার একটু কাজ আছে আমি আসি আচ্ছা কিন্তু রেকর্ডিং এর জন্য 10,000 টাকা কি বিষ্ণুতা জোগাড় করতে পারবে আরে ওই কাস্টমস এর প্রদ্যোৎ নন্দী নাকি একটু মাল ঢাকা বস 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 নিঃশ্বাস প্রশ্বাস গুলো একটু স্বাভাবিক হতে দে তারপর বলবি তা নাহলে তুই কি বলছিস তুই ছাড়া কেউ বুঝবে না এবার বল বস খিদিরপুরে মাল তোলার ব্যাপারে যে ছজনকে পাঠিয়েছিলেন তার মধ্যে লালা লাচ্চু পিন্টু মল্লিকে গুলিতে মারা গেছে বস বাকিরা কোন রকম প্রাণহাত করে পালিয়ে এসেছে কেন আর চারটে গুলি ওরা পিন্টু মল্লিকের কাছে চেয়ে নিতে পারলো না ডাক সরাদের আচ্ছা পিন্টু মল্লিকের কি হলো বল দেখিনি হ্যাঁ দুটোকে তো মারলি হ্যাঁ চারটাকে ছাড়লি কেন এখন ওদের মারার পাপের দায়িত্ব
এতো আমাকেই নিতে হবে। তোরা কজন গিয়েছিলি রে মোনা? ছজন বস। আর বাকি দুজনকে কোথায় রেখে এলি? লালা আর লাচ্ছু পিন্টু মল্লিকের গুলিতে মারা গেছে, তাই না? আর ওই দুজনের লাশ ফেলে রেখে নাচতে নাচতে তোরা আমাকে সুসংবাদ দিতে এসেছিস না? এরপর এরপর পুলিশের হাতে পড়বে সেই লাশ, আর পুলিশ খুঁজতে খুঁজতে আসবে এই বরিং সেনের থেকে। আলি? ইয়েস বস। আলি, তুই সেদিন আমাকে বললি না যে বাগানে সার কম পড়েছে বলে ভালো ভালো ফুল হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ বস। এটাকে বাগানে ফেলে দে, সার করে ফেলে দে। আর শোন, লালা লাচ্ছু নামে আমরা কাউকে চিনি না, কোনোদিনও নাম শুনিনি। ঠিক আছে বস, পুলিশ তাই জানবে। একটা ছেলে দেখা করতে এসেছে সাহেব। না না, কারোর সঙ্গে দেখা টাকা হবে না, কেউ এলে বলে দিবি আমি নেই। শোন, নাম জিজ্ঞেস করেছিস? নাম বললো বিষ্ণু। বিষ্ণু? হ্যাঁ সাহেব। যা যা খাতির করে নিয়ে আয়। জি সাহেব। বিষ্ণু স্যার যে আমার কি ভাগ্য বলো দেখি। হ্যাঁ, আমি নিজে এতবার গিয়ে তোকে আমার কাছে আনতে পারিনি, আর তুই নিজে আমার কাছে এসেছিস। এই যা ঠান্ডা নিয়ে আয়। এই দাঁড়া, আমার ঠান্ডার দরকার হবে না, তোর সঙ্গে কিছু গরম কথা আছে, তোর সময় হবে শোনার? আরে সময় হবে মানে আমি সব কাজ ছেড়ে দিয়ে আগে তোর কথা শুনবো। হ্যাঁ, এই তোরে যা। এবার বল বিষ্ণু, তোর গরম কথা বস। দেখ বরিন্দা, আমার 10,000 টাকা দরকার আছে, তুই দিবি আমাকে টাকাটা? মাত্র 10,000 টাকা? আরে আমি তো তোকে বলেইছি যে তুই ডোমের চাকরি ছেড়ে আমার সঙ্গে কাজ কর, আমি এক বছরের মধ্যে তোকে বড় লোক করে দেবো। হ্যাঁ, এই টাকাটা নেবার জন্য আমি তোর একটা পাপ কাজ করে দেবো। এখন তুই তোর একটা কাজ বল, যেটা করে দিলে তুই ফটাফট আমাকে টাকাটা দিতে পারিস, বল। একটা কাজে 10,000 টাকা রোজগার করার যে কাজ আমার কাছে আছে, তাতে প্রাণের ঝুঁকিও আছে, তুই করবি সে কাজ? এ বরেন্দা, এ আমার জানের জন্য তোকে ভাবতে হবে না। একটা কথা মনে রাখিস, বিষ্ণু যখন ময়দানে নামে তখন শ্মশানের চিতার আগ নিয়ে যায়, তখন বিষ্ণুকে আটকাবার ক্ষমতা দুনিয়ার কারোর নেই। তুই কাজ বল। দেখ বিষ্ণু, খিদিরপুর ডকে আমার কিছু মাল আসে, মানে ওই বিদেশ থেকে। তো আমার ছেলেরা যখন মাল খালাস করতে যায়, ওই পিন্টু মল্লিকের চামচেরা সব মাল লুটপাট করে নিয়ে যায়, আর মাঝে মাঝে আমার দু একটা ছেলেকে গুলি করে মেরেও ফেলে, আর আমি বসে বসে কপাল চাপড়াই। এবারের কাজে তো কে কপাল চাপড়াতে হবে না, নে কাজ বল। আগামী পরশু খিদিরপুর ডকে আমার কিছু মাল নামবে, তোর কাজ কিছুই নয়, তুই আমার কাছ থেকে টাকাটা নিবি, তারপর যারা মাল আনছে তাদের টাকাটা দিয়ে মালটা খালাস করে নিবি। আর যদি কেউ খামচাতে চায় উড়িয়ে দিবি। তারপর মালটা তুই এখানে নিয়ে এলেই টাকাটা টাকাটা অ্যাডভান্স দিতে হবে, আর অ্যাডভান্স নিয়ে তুই যদি কাজটা না করিস। এ আমি আরামের খালা খাই না, টাকা যদি লিতো কাজ বি করে দেবো, টাকাটা দে। তাহলে পরশু রাত 10টায় আমার কাছে চলে আসিস। ভদ্রলোক ছেলেরা, ছোট লোক বিষ্ণুকে ভদ্রলোক বনতে দিল না রে বরেন্দা, চলি। এই লে বিড়ু। এই কয়েক ঘন্টার মধ্যে
এতগুলো টাকা তুমি কোথা থেকে জোগাড় করলে বিশ্বদা? আচ্ছা গাছ না দরকার কি বলতো বিড়ু, তুই খানা ফল যত লাগে আমি লিয়ে আসবো। শুধু একটা কথা মনে রাখিস, যে কোনো ভাবে তোকে বড় আর্টিস্ট বনতে হবে, গান শুনিয়ে দুনিয়ার মানুষকে পাগল বানিয়ে দিতে হবে। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না বিশ্বদা। তুমি একদিন আমায় বলেছিলে তুমি কোনোদিন কোনো অন্যায় কাজ করনি। আমি কি বিশ্বাস করতে পারি যে এই টাকাটা জোগাড় করতে গিয়ে তুমি কোনো অন্যায় কাজ করনি? দেখ বিড়ু, যে কাজ করা পয়সায় একটা মানুষকে মানুষের মতো বাঁচানো যায় সে কাজ কখনো অন্যায় নয় বিড়ু। হ্যাঁ, তোর রেকর্ড যেদিন হবে সেদিন সকালে এসে আমি তোকে নিয়ে যাব। আজ আমি চলি, আমার একটা কাজ আছে রে। বিড়ু দেখ, ন্যায় আর অন্যায় দুটো শব্দ রে, যাতে কাজ হয় সেটাই নেয়। আজ আমি চলি। হ্যাঁ কি অদ্ভুত সময় জ্ঞান ঋত। হ্যাঁ আয় বস। আলি। হ্যাঁ বস। গাড়ি রেডি? হ্যাঁ, শুধু মালগুলো তোলা বাকি, তাড়াতাড়ি তোল। কি হলো বস? বসার দরকার হবে না, কি করতে হবে বল। আর শোন তো চামচারে বলে দে, আমার ইশারা না পেলে কেউ যেন হাত পা না চালায়। শোন এই বিষ্ণু, এই বিষ্ণু আজ তোদের লিডার, ও যা বলবে তোরা তাই শুনবি। এতে এতে টাকা আছে, এই অ্যাটাচিটা ওদের দিয়ে, ওদের অ্যাটাচিটা নিয়ে বেরিয়ে আসবি। তোরা যা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? তোরা যা। যদি দরকার হয়। হ্যাঁ ভালো খেলনা আছে, এটা তুই রাখ, একা একা মন খারাপ লাগলে খেলা করতে পারবি। যে কাজে যাচ্ছি তাতে এটার দরকার নেই, এটার দরকার। এগিয়ে যা বিষ্ণু। আরে চামচা, বিষ্ণু দাদা বল। হ্যাঁ বিষ্ণু দাদা, সাবধানে যাও। ও আমাকে সাবধান করতে হবে না, তোরা সাবধানে দাঁড়া। আর শোন, আমার ইশারা না পেলে কেউ যদি হাত পা চালাস তো হাত পা কেটে বড়েন সেনের কাছে পাঠিয়ে দেবো। এখানে চুপচাপ দাঁড়া, গাড়ি স্টার্ট রাখ। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। ঠিক আছে আমি যাচ্ছি। Thank you.
চল তাড়াতাড়ি গাড়ি বেক কর, বেক কর না। সাবাস 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 বিষ্ণু সাবাস, আমি জানতাম আমি জানতাম তুই পারবি। দেখলি 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 এর নাম হচ্ছে বিষ্ণু। পুলিশ না পিন্টু মল্লিক। পিন্টু মল্লিক বিষ্ণুকে গুলি করেছে বস। আবে চামচা বিষ্ণু দাদা বল, তাড়াতাড়ি ডাক্তারটাকে ধরে নিয়ে আয়, গুলি বের করতে হবে। এ দাঁড়া, গুলি বের করতে হবে কি ঢোকাতে হবে সে আমি বুঝবো, তুই আমার কাম বুঝে নে, আমার জলদি আছে। আরে আগে গুলিটা না বের করলে হাতটা যে বিষিয়ে যাবে। সে তোকে ভাবতে হবে না, জলদি কর। দেখার কি আছে দেখার কি আছে, আমি তো জানি তুই যখন গেছিস তখন সব ঠিকঠাকই আছে। তোর কাছে রামের বোতল হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যা 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 দুটো রামের বোতল নিয়ে আয়। একটা দরকার হবে। শুন বরেন্দা, খেতে না পেলেও আমি কখনো কোনো অন্যায় কাজ করিনি। আজ একটা মানুষকে বড় করার জন্যে যে পাপ কাজ আমি তোর জন্য করলাম, মরার সময় ভি আমার দুঃখ থেকে যাবে। এসব ছোটখাটো ব্যাপার নিয়ে এত ভাবলে কি চলে রে বিষ্ণু? শোন, তুই আমার কথা শোন, এরপরে তোকে বা তোর এই পোষা শকুনের বাচ্চাদের আমার শ্মশানের আশেপাশে দেখা গেলে মা কসম তোর খুব অসুবিধা হয়ে যাবে। চলি আচ্ছা। কাকের বাচ্চা দেখেছিস? দেখে নে। অবশ্য আহত বাঘকে বাঁচিয়ে না রাখাটাই উচিত। কেড়ে আমি ও জুমকি, এগুলো ঘুমাসনি কেন? তুই এত দেরি করলি কেন? কখনো কি ভাবিস একটা মেয়ে রাজ্যে তোর জন্য বসে থাকে? এ বা ভালোবাসার কথা পড়ে হবে, এখন এক গামলা জল বোঝা গরম করতে। এইটা ধর, এটা ধর না, জলের ভেতর এটা ভি গরম করে লিয়ে যা। এটা দিয়ে কি হবে? অপারেশন হবে। অপারেশন? কিসের অপারেশন? এ তুই কি অন্ধা আছিস? বেশি কথা বলতে হবে না, যা বললাম তাড়াতাড়ি কর, নইলে সারা জীবন তোকে পস্তাতে হবে। চল যা। চুপ কর, ঝগড়া পড়ে হবে, চল ঘরে চল চল। কিছু বলবি না, যেদিন থাকবো না সেদিন বুঝতে পারবি। থাকবি না, থাকবি না তো যাবি কোথায়? কেন, শাদি করে চলে যাবো? দেখ নাকি কেটে রেখে দিব। কেন কেন থাকবো এখানে? ভালোবাসিস তুই আমাকে? এখানে থাকবো না, তোর কথা ভাববো না, আর ভালোবাসা ঘিচু দেবো তোকে। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসতে হবে না তোকে, ভাবতে ভি হবে না আমার কথা। তবু আমাকে ছেড়ে তুই এখান থেকে যেতে পারবি না, তোকে এখানে থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। ভালোবাস না, সারা জীবন তোর কাছে থাকবো, কোথাও যাবো না, মরবার সময় ভি দেখবি তোর নাম লিতে লিতে মরবো। চুমকি ছেঁড়া নেকড়া দিয়ে পট্টি বাঁধ। হ্যাঁ পট্টি। বিষ্ণু বিষ্ণু
কষ্ট হচ্ছে বিষ্ণু? আরে ওই তো গুরুজি এসে গেছে, চল চল। এসো, চল চল চল। সময় প্রায় হয়ে গেছে, ওদিকে মিউজিশিয়ানরা সব রেডি। বীরু, গানগুলো সব ঠিক আছে তো? হ্যাঁ গুরুজি, কোনো অসুবিধা থাকে তো বল, গুরুজি ঠিক করে দিবেন। না না, সব ঠিক আছে, এসো চল চল। দাদা ভেতরে ঢুকবে না? কি ব্যাপার বিশুদা? দেখ বীরু আমাকে ঢুকতে দিচ্ছে না। কি হয়েছে দারোয়ানজি? আরে আরে, এই ছেলেটা তো আমাদের সঙ্গে এসছে। কিছু মনে করবেন না স্যার, আজে বাজে লোকেদের স্টুডিওর ভেতরে ঢোকা বারণ আছে, অফিস থেকে বারণ করে দিয়েছে। আজে বাজে লোক মানে? আমার দাদাকে ভেতরে ঢুকতে দেবো, না হলে আমি গান রেকর্ডিং করবো না। বীরু বীরু শোনো, এইসব ছোটখাটো ব্যাপারে মাথা কামালে এখন চলবে না তোমার। তোমাকে আজ অনেকগুলো গান খুব পারফেকশন দিয়ে গাইতে হবে। হ্যাঁ বীরু, গুরুজি ঠিক কথা বলেছেন, এসব ঝঞ্ঝাটে তোকে ফাঁসতে হবে না। কিন্তু কিন্তু আমি গান করলে তোমাকে আমার সাথে থাকতেই হবে। কি মুশকিল, এখন এই সমস্ত কথা ভেবে সময় নষ্ট করে কোনো লাভ আছে বীরু? বিষ্ণু তুমি ওকে একটু বোঝাও বলছো, আর আমি ভেতরে আছি, দেখো কি করা যায়। দেখো দেখ বীরু, আমি ছোট লোক ডোমের বাচ্চা আর তুই আর্টিস্ট, দারোয়ান আমাকে ঠিকই চিনেছে, তোর আর আমার লেভেল কি এক হতে পারে বল? মানুষের মূল্য তার পেশায় নয় বিষ্ণুদা, তার মনুষ্যত্বে। আর আমি মনে করি তুমি অনেকের থেকে অনেক বড় মনের মানুষ। দেখ বীরু, এ তো কথা বলে সময় নষ্ট করার মতো সময় এখন নেই। দেখ আমাদের সমাজ এখনো জাত পাতের হিসেব করে, মানুষ চিনে না। আমি ছোট লোক ডোমের বাচ্চা আর তুই আর্টিস্ট, আমি চেষ্টা করে তোর লেভেলে যেতে পারবো না, তুই ভি চেষ্টা করে আমার লেভেলে নামিস না ভাই। আর্টিস্ট বোন, বড় আর্টিস্ট। হ্যাঁ তুই ভালো করে রেকর্ড কর, আমি এখানে বসে থাকবো। যতক্ষণ তোর রেকর্ড শেষ না হয় আমি এখানে বসে থাকবো, কোথা দিলাম ভাই? যা যা যা, আমি এখানে বসে থাকবো, যা যা যা। পৃথিবী ঘুমিয়ে আছে, কেউ জেগে নেই। আমার আগের জন্মের ভাই আর্টিস্ট, আমি ছোট লোক ডোমের বাচ্চা, লেকিন আমার ভাই আর্টিস্ট আছে, বড় ভালো গান করে। বলো বলো ভাই। শোনো ভাই, তুমি ভেতরে যাও, সামনে বসে ভাই আর গান শোনো, যাও। লেকিন লেকিন তোমার চাকরির অসুবিধা হয়ে যাবে তো? ভাই ভাইয়ের গান শুনলে যদি চাকরি যায় তবে যাক, ওরকম চাকরি আমার দরকার নেই। তুমি যাও যাও যাও, ভেতরে যাও যাও। ভগবান তোমাকে আশীর্বাদ দিবে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। Thank you.
কথার সাথে যেন পৃথিবী ঘুমিয়ে আছে কেউ জেগেনি। তোমায় যদি কেউ হওয়াতে চাই তুমি হবে? কাজ নেই বুঝি? কাজ নেই বলি তো তোমাকে বিরক্ত করতে এলাম। এই বলো না, তুমি আমার হবে? এই ভালো হবে না, কিন্তু বেশি আমার পেছনে লাগলে আমি এক্ষুনি কেন দেবো। এই মালা প্লিজ কান্নাকাটি করো না প্লিজ। শোনো, তার চেয়ে বরং একটা কাজ করা যাক, আমরা একটু ঘুরে আসি। কি করে যাব? কেন, বাবা এসে পড়বেন। ও মালা মা, ও এসে গেছে। মালা মা, এই নে। আরে বাবা, তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। আমরা তিনজনে মিলে বেশ জমিয়ে আসবো। দেখো না বাবা, দেখো না বাবা, তখন থেকে আমার পেছনে লাগছে। আরে তোর উৎসবে মজা করছে। মানে আমি বলছিলাম কি যে ওই মাসুমশাই, এই মালা একটা ব্যাপার নিয়ে না খুব দুশ্চিন্তার মধ্যে আছে, বুঝলেন? তা আমি 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 ওকে বললাম যে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ তুমি যা চাইছো তাই পাবে। তো ভুলটা কি বলেছি বলো? কি ভুল? আরে বাবা, এর মতো কোনো ভুল আছে? তুই যা চাইছিস তাই পাবে। বাস, তুই কেন রাগছিস বলতো? না বাবা, ও তোমাকে উল্টো বোঝাচ্ছে। আমি সোজা বোঝাচ্ছিলাম, ব্যাপারটাকে পুরোপুরি উল্টে দিও। তুমি উল্টো বোঝাচ্ছো। তুমি তুমি উল্টো বোঝাচ্ছিলে। আরে আমি আমি সব আমার উল্টো বোঝাচ্ছি। উল্টো উল্টো হয়ে যাচ্ছে। উল্টো বিষ্ণুদা, এই বিষ্ণু, চলো চলো চলো। এই তো বিষ্ণুদা। আরে আজ একেবারে একসঙ্গে সবাই, তাই তো দেখছি এক ডালে সব পাখি। তাহলে আজ এক ঢিলে সব পাখি মারা হয়ে যাবে। শোন, মজা পড়ে হবে। মাস্টার জি ভি শুনুন, মালা দিদি ভি শোনো, কাল বাদ পরশু কালী পূজা, আমাদের ডোম্বস্তিতে কালী পূজা ফাংশন হবে। সেই ফাংশনে লাজ গান দেখাবে নামি আর্টিস্ট বিষ্ণু ওস্তাদ। বিষ্ণুদা, তুমি নাচ গান শিখছো নাকি? সে কি রে বিষ্ণু, তুই আবার নাচ গান শুরু করলি কবে রে? কেন বিষ্ণুদা, আবার ভাত মারার চেষ্টা করছো? ও তো আসতে হবে না, ও তো আসতে হবে না। পরশুদিন আমার ফাংশনে সকলকে আসতে হবে। আর বিড়ু, তুই কি আর্টিস্ট আছিস, সেদিন দেখবে বিষ্ণু ওস্তাদের কামাল, যেমন নাচ তেমন গান। আসবি তো? নিশ্চয়ই আসবো, আমার যত কাজই থাক আমি নিশ্চয়ই আসবো। আচ্ছা বিষ্ণুদা, তুমি ডাকবে আর আমি আসবো না, এটা কখন হতে পারে? এই বিষ্ণু, তুই নিশ্চিন্ত থাক, আমরা সবাই যাব, সবাই যাব। চলি তাহলে, আয় আয়। চুমকি, এ চুমকি, দরজাটা একবার খোল তো। আরে বিষ্ণু,
তুই এত সকাল সকাল কি ব্যাপার কাল বাদ পরশু কালী পূজা তোর মনে আছে তো সব মনে আছে তুই আগে বস তারপর তোর সব কথা আমি শুনব এবার বল মালা দিদি বিড়ু আর মাস্টারজিকে পুজোয় আসার জন্য বলে এলাম আর তুই না থাকলে লাজ গান কেমন করে হবে বল তাই তোকে ভি মনে করিয়ে দিলাম এবার চলি আরে বস না কি রকম পাগল তুই ভালোবাসার মানুষ তার মনের কথা বলার জন্য তোকে পাশে বসালো আর তাকে কষ্ট দিয়ে তুই চলে যাচ্ছিস আমাকে কষ্ট দিয়ে তুই কি মজা পাস বিষ্ণু না না তোকে কষ্ট দেব কেন আসলে আসলে আমি ভি তোকে ভালোবাসি চুমকি খুব ভালোবাসি কিন্তু সে কথা বলতে আমার ভয় হয় কেন জানিস শুনলে তুই আরো বেশি করে স্বপ্ন দেখবি আর আমাকে নিয়ে তোর স্বপ্ন যদি সফল না হয় তুই বড় কষ্ট পাবি তো সে কষ্ট আমি সহ্য করতে পারবো না রে চুমকি তুই আমার স্বপ্ন সফল করে দিবি তোর ঘরে আমাকে বউ করে নিয়ে যাবি খুশিতে আমি পাগল হয়ে যাব কষ্ট কিসের বিষ্ণু স্বপ্ন কি করে সফল হবে বল দেখিস না শ্মশানে কাজ করে আমার একা সারা মাসে খাওয়া হয় না তোকে কি খাওয়াবো বল আমিও তো কাম করি আরো বেশি করে কাম করব আরো বেশি টাকা রোজগার হবে দুজনের রোজগারে যতটুকুনি খাবার হবে তার অর্ধেকটা তুই খাবি আর অর্ধেকটা আমি খাবো পেট হয়তো খালি থাকবে কিন্তু আমি আমার ভালোবাসা দিয়ে তোর মনটাকে ভরিয়ে দেবো রে বিষ্ণু তুইও পারবি না তোর ভালোবাসা দিয়ে আমার মনটাকে ভরে দিতে বল বিষ্ণু পারবি না জরুর পারবো চুমকি জরুর পারবো তুই আমার পাশে থাকলে সবকিছু পারবো দেখিস তুই আমার পাশে থাকবি তো থাকবো রে আমি তোর পাশে সারা জীবন থাকবো হাসছিস কেন কিচ্ছু না পাগলি তালে তালে নেচে গে যাই কালী পুজো কালী পুজো কালী পুজো ভাই কালী পুজো কালী পুজো কালী পুজো ভাই কাল যে ছিল চতুর্দশী শুনতে পেলাম ভূতের হাসি আজকে ঘাটের তালে তালে নেচে গে যাই কালী পুজো কালী পুজো কালী পুজো ভাই ওরে কালী পুজো কালী পুজো কালী পুজো ভাই কালী পুজো ভাই
दवाई लिखे दिन ना डॉक्टर दादा एक ही हलो मैंने जाइ
লোক তো সময় দেয় না যতটুকু সময় ততটুকু করেন না ডাক্তার দাদা তাড়াতাড়ি আপনি লিখে দিন আমি এখনই লিয়াছি দাওয়াই আর কিছু করার নেই রে কিছুই তো করা হলো না ডাক্তার দাদা এখনো আপনি একটা দাওয়াই লিখে দিন আমি ফটাফট লিয়াছি দাওয়াই দাওয়াই আর লাগবে না রে ওষুধ লাগবে না ওষুধ লাগবে না তো জোর সারবে কি করে ডাক্তার দাদা একবার ভালো করে দেখেন না ডাক্তার দাদা বিষ্ণু বিষ্ণু চুমকি মরে গেছে রে ও চলে গেছে চুমকি যেতেই যখন হবে পৃথিবী ছেড়ে গাগে যেতে চাই হৃদয় ভরে আমার ছোট্ট আশা তোমাদের ভালোবাসা পাই যেন জীবন জুড়ে যেতেই যখন হবে পৃথিবী ছেড়ে গান গেয়ে যেতে চাই হৃদয় ভরে স্বার্থ নিয়ে বৃহত লড়াই তবু আমরা করি জাতের বড়াই ছোট জাত বড় জাত দেখতে না পাই তবুও তো জাত নিয়ে আমরা ডরাই আমার ছোট্ট আশা জাত ভুলে ভালোবাসা ছোট্ট আশা চাঁদ ভুলে ভালোবাসা হয় যেন জীবন জুড়ে যেতেই যখন হবে পৃথিবী ছেড়ে গান গেয়ে যেতে চাই হৃদয় ভরে গানেরে ছোট সভায় যাবার বেলায় কিছু রেখে যেতে চাই শিল্পীর মন তাই ওইটুকু চাই তোমাদের স্মরণেতে পাই যেন ঠাই আমার ছোট্ট আশা যাত ভুলে ভালোবাসা ছোট্ট আশা যাত ভুলে ভালোবাসা পাই যেন জীবন জুড়ে যেতেই যখন হবে পৃথিবী ছেড়ে গান গেয়ে যেতে চাই হৃদয় ভরে
যখনই সালির সঙ্গে দেখা হবে শুধু ভালোবাসার কথা। এখন বাস ভালো উপরে গিয়ে লেকিন সেখানে বিষ্ণুকে পাবি না, তোর পা বেশি বড় হয়ে গেছে না, মারব সালি এক ঝাপড়। ভালোবেসে বল না বিষ্ণু, ভালোবেসে বল না বিষ্ণু, ভালোবেসে বল না বিষ্ণু। চুমকি আরে একটা পান দে। হ্যাঁ আমাকে দে। আরে বিরু যাচ্ছে না? ও বিন্দুদার কাছে আছে। হ্যাঁ তারপর কেমন আছিস বল? হ্যাঁ ভালো আছে। তারাদি বিষ্ণুদা ঘরে নেই? আছে লেকিন না থাকার মতো। তার মানে? দরজা ঠেলে দেখো নিজেই বুঝতে পারবে। বিষ্ণুদা, ও বিষ্ণুদা, একি কি হয়েছে তোমার? একদিনের জোরে চুমকি মরে গেল, আর সেই থেকে ওর মাথাটা খারাপ হয়ে গেল। চুমকি দিনে কি করে? কুচুরা কুচুরা, এ তারা দিদি তুই যা যা যা। পৃথিবীর কাজ শেষ হয়ে গেল, তাই উপরে চলে গেল চুমকি। দেখ বিষ্ণুদার ঘরটা বিশ্মশান হয়ে গেল, এদিকে চুল্লি জ্বলছে, ওদিকে চুল্লি জ্বলছে, ওদিকে চুল্লি জ্বলছে, চারিদিকে চুল্লি জ্বলছে, মাঝখানে একা বিষ্ণু পাহারা দিচ্ছে চুল্লি। বিড়ু বস না, বস এখানে, বস এখানে, বস আমার সামনে বস, বস না আমার সামনে বস। কেমন আছিস রে বিড়ু? ভালো। বিষ্ণুদা তোমার সঙ্গে একটা কথা ছিল। আমার সঙ্গে কথা? বল না বল না, কি কথা আছে? টাকা পয়সার দরকার, কত চাই বল। না বিষ্ণুদা না, টাকা পয়সা কোনো কথা নয়। তবে তবে অন্য কোনো অসুবিধা হলো? কোনো অসুবিধা নয়। তবে কেন বিষ্ণুদা, আমার আমার গানের ক্যাসেট অনেক বিক্রি হয়েছে। হ্যাঁ আর তাই কোম্পানি আমাকে একটা ফ্ল্যাট দিচ্ছে আর একটা নতুন গাড়িও দেবে। এ তো বড় ভালো খবর শোনালি রে। হ্যাঁ এ তো খুশির খবর আর হয় না। তুই তো রাজার মতো স্টেজে দাঁড়িয়ে গান শোনাবি আর দুনিয়ার মানুষ তোর গান শুনে পাগল হয়ে যাবে, সে তো আমি জানি। এতদিন আমার স্বপ্ন সফল হলো রে বিড়ু। হ্যাঁ বিষ্ণুদা আমি তোমাকে আমার ফ্ল্যাটে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে এসেছি? হ্যাঁ আমাকে? হ্যাঁ তা কি করে হয় বিড়ু? কেন এই ঝুপড়িতে থাকবে কেন? লেকিন চুমকিকে একাই ঝুপড়িতে রেখে আমি কি করে তোর সাথে যেতে পারি বল বিড়ু? চুমকিতে থাকলে তোমাকে চুমকি থেকে একসঙ্গে আমি নিয়ে যেতাম, কিন্তু বিষ্ণুদা চুমকিতে নেই। তাই চুমকি নেই কি বলিস বিড়ু? আয় আমার সাথে, আয় আমার সাথে, আয় আয় আয়। এ তারা দিদি দেখ আমার ভাই নতুন ফ্ল্যাট পেয়েছে, আমাকে নিয়ে যেতে এসছে, দেখ আয় আমার সাথে, আয় আয়। দেখ দেখ বিড়ু, রোজ রাতে চুমকি আমার সঙ্গে দেখা করতে আসে, ওইখানে বসে বসে আমরা কত কথা বলি। আমি এখান থেকে চলে গেলে চুমকি একা হয়ে যাবে না বল বিড়ু? মাকে নিয়ে এসেছিস? যে মা এত কষ্ট করে তোকে মানুষ বানালো তাকে না নিয়ে এসে আমাকে নিয়ে যেতে এসেছিস? যা মাকে নিয়ে আয়, তাহলে তোর সঙ্গে আমার ভি একটা মা পাওয়া হয়ে যাবে। যা যা, এই বিড়ু একটা কথা মনে রাখিস, সময় কারোর জন্য অপেক্ষা করে না। যা 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 যা। আরে বিষ্ণু
अबे चमचा विष्णु उस्ताद बोल। अरे विष्णु उस्ताद बॉस तुम्हार डाकचे। विष्णु तोर बॉसेर नौकर नहीं ओके आस्ते बोल। क्यों राग करछो उस्ताद? बॉस एखाने आस्ते पारे। अबे ठेलाय पड़ले भगवान भी मानुषेर काछे एसे जाए तो तोर बॉस की जिनिस आछे रे। चलो ना बाबा तोर बॉस के गिये बोल एसे जाबे। जीवनेर शेष दिने जेखाने आस्ते होबे से जायगाटा काछे थेके देखा भी हो जाबे। चल बोल। अबे बोल ना जाके। ওই ডোমের বাচ্চাটার জমের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তুই দাঁড়া আমি আসছি। তোর সঙ্গে এমন দরকার যে তোকে বিরক্ত না করে পারলাম না রে বিষ্ণু। বলে ফেল। এখানেই বলবো? এর চেয়ে ভালো জায়গা কোথায় পাবি রে বরেন্দা? বল না, দেখছিস না আমি বিজি আছি। হ্যাঁ আমার কাছে একটা ভালো কাজ আছে। নেপাল বর্ডার দিয়ে বুঝলি 50 পেটি সাদা মাল চালান দিতে হবে। আর এই কাজটা করতে পারলে আমাদের জীবনে আর কিছু করবার দরকার হবে না রে বিষ্ণু। এই বিষ্ণু আরে ভেবে দেখ। পালিয়ে যা বরেন্দা। আরে কি বলছিস বিষ্ণু? ভেবে দেখ, ভেবে দেখ। এই একটা কাজ, এই একটা কাজে আমাদের 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 জীবনটা তৈরি হয়ে যাবে রে। আমার কথা ছোট, তুই ভেবে দেখ বরেন্দা। তোর কাছ থেকে আসার দিন আমি তোকে বলে এসেছিলাম এরপরে শ্মশানের আশেপাশে তোকে দেখা গেলে তোর অসুবিধা হবে। তুই ভুলে গেলি সে কথা? আরে না না, মনে আছে মনে আছে, সেসব কথা ভুলিনি ভুলিনি। আমার মনে আছে, আমার সব মনে আছে। মানে এত দরকারি কথা কি ভুললে চলে রে বিষ্ণু? বিষ্ণু এরকম সুযোগ জীবনে বারবার আসে না রে। আমি তাই তোকে বোঝাতে এসেছিলাম। হ্যাঁ আমি বুঝে গেছি, তুই ফুটে যা। কাজটা তাহলে তুই করবি না? না আমার সঙ্গে হাত মেলালে তুই ভালো করতিস বিষ্ণু। এ বরেন্দা, এ সালা, এ আমাকে ধমকাবি না। আমাকে ধমকালে মেরে সালা চুল্লিতে ফেলে দেবো, তো চাঞ্চারবি তো খবর পাবে না। চল ফট। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যে কোনো মূল্যে বিষ্ণুকে আমার চাই। প্রত্যেক মানুষের কিছু না কিছু দুর্বলতা থাকে। তোরা খোঁজ কর ও কিসে দুর্বল। সে খোঁজ আমাদের কাছে আছে বস। খোঁজ আছে? তো আগে বলিসনি কেন? এতদিন দরকার পড়েনি তাই বস। এখন বল। আপনার মনে আছে কিছুদিন আগে 10,000 টাকার জন্য বিষ্ণু আমাকে একটা কাজ করেছিল? তো নিজের জন্য নয় বস, বিষ্ণুর ভাষায় একজনকে বড় করার জন্য সে জীবনে প্রথম একটা পাপ কাজ করলো। আপনি জানেন বস সে একজন কে? না না, বীরেন্দ্র মুখার্জির নাম শুনেছেন বস? বীরেন্দ্র, বীরেন্দ্র মুখার্জি, বীরেন্দ্র মুখার্জি, দ্যাট গ্রেট সিঙ্গার, অসাধারণ গলা। তোরা শুনেছিস ওই বীরেন্দ্র মুখার্জির জন্য বিষ্ণু 2-10টা খুনও করতে পারে বস? তাই? সন্তু ঠিকই বলেছে বস। এই বীরেন্দ্র মুখার্জিকে কোথায় পাওয়া যাবে রে? প্রত্যেক দিন সকাল 9টার সময় লেকের সামনে একটা বিল্ডিং থেকে বেরিয়ে গানের মাস্টারের কাছে যায়। কাল সকালে বীরেন্দ্রকে এখানে তুলে আন। তারপর দেখি বিষ্ণু আমার কাজ করে কিনা। খুব সাবধানে। মালের সঙ্গে ভাউ এনেছিস দেখছি। বাহ, কি আজ কথা বলছেন? আমাদের এখানে নিয়ে এসছেন কেন? ঘরে বসে আপনার গান শুনবো আর আপনার বান্ধবীর সঙ্গে ফষ্টি ফষ্টি করবো।
এই যা দুজনকে দুটো ঘরে আটকে রেখে দে আমি আমি দেখছি বিষ্ণু কি করে বাহ বাবা হট চিড়িয়াখানা আদর করে জাদা জানিস না সাহেব বিবি দুটোকে আটকে রাখতে পারলে ওই গোলাম বিষ্ণু জালে ধরা পড়বে আমরা ঠিক বুঝতে পারিনি বস যে বীরেন্দ্র বাবু দু চারটে চর থাপ্পর খেয়ে অজ্ঞান হয়ে যাবে মেয়েটা কিন্তু ঠিক আছে বস মেয়েদের চর চাপড় মারতে ভালো লাগে না রে ওই বীরেন্দ্র যদি হার্ট ফেল করে তাহলে কি হবে জানিস ওই বিষ্ণু শ্মশান থেকে আগুন নিয়ে এসে আমাদের পড়াবে তখন তাকে ঠেকাতে পারবি হ্যাঁ পারবি পারবি হ্যাঁ বীরেন্দ্রকে কোনো নির্জন জায়গা নিয়ে ফেলে দে আর এই মেয়েটাকে একটা ঘরে আটকে রাখ এই শোন এই বরেন সেনের সঙ্গে সে আনাগিরি করতে যাস না সুইচ অফ করে দেব অন্ধকারে হারিয়ে যাবি যা 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 মালার বিরু কোন সকালে বেরিয়েছে অন্নদার বাড়ি যাবে বলে তা এতক্ষণ হয়ে গেল কোনো পাত্তাই নেই আমি তো ঘরের মধ্যে ছটফট করে মরছি এমন সময় পাড়ার একটা ছেলে এসে বললে রাস্তার ধারে বিরু কোথায় পড়েছিল কয়েকজন মিলে নাকি ধরাধরি করে হাসপাতালে দিয়েছে আমি তখন সেই হাসপাতালে যাচ্ছি কি বলছেন মাস্টারজি আমার ভাই হাসপাতালে কি করে হলো দাঁড়াও কোথায় যাচ্ছ আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে সাপ ওই তো আমার ভাই শুয়ে আছে উনি তো বীরেন্দ্র মুখার্জি উনি তোমার ভাই হলেন কি করে আমার আগের জন্মের ভাই সাপ আমি ছোট লোক ডোমের বাচ্চা লেকিন ও ভদ্রলোকের ছেলে সাপ আর্টিস্ট আমাকে একবার একটু কথা বলতে দিন সাপ চালাকি করার চেষ্টা করো না চুপচাপ দাঁড়াও এখানে ওনার জ্ঞান ফিরলে দেখবো তুমি কে বিশ্বাস করুন অফিসার বীরেন্দ্র ওর ভাই ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বিশ্বাস করতে পারছি না কিছু মনে করবেন না এটা আমাদের ডিউটি মাঝি আমার ভাইয়ের কাছে একটু যেতে দিবেন কে তোমার ভাই ওই যে বীরু বীরেন্দ্র মুখার্জি আমার আগের জন্মের ভাই মাঝি আগের জন্মের ভাই ও এরকম বলে সিস্টার নিজের মায়ের পেটের ভাইও এত আপন হয় না আপনারা জানেন না মাঝি ওই ভাইয়ের জন্য বিষ্ণু জীবনে কি কি পাপ করেছে বিষ্ণু আমার নাম সাপ আমাকে একবার যেতে দিন একটু কথা বলতে দিন দেখবেন আমার আওয়াজ শুনে আমার ভাই উঠে বসবে একটা চানেস সাপ একটা চানেস মাঝি ওকে যেতে দিন স্যার আপনি বলছেন আমি যেতে দিচ্ছি কিন্তু এটা নিয়ম বিরুদ্ধ শোনো বিষ্ণু তোমার ভাই তো জ্ঞান ফিরেনি তুমি ভেতরে যাও ওকে বিরক্ত করো না কিন্তু কি বলছেন মাঝি আমি বিরক্ত করব কেন আমার শক্তি দিয়ে আমার ভাইকে জাগাবো দেখবেন যাও এ বিড়ু এ সময় ঘুমাচ্ছিস কেন এখন ঘুমাবে তো গান গাইবি কখন এ বিড়ু এ দেখ 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 বিষ্ণুরা এসছে তোকে অনেক বড় আর্টিস্ট বনতে হবে এখন ঘুমাচ্ছিস কেন তোর কে তোর অসুবিধা করেছে বল কি তোর অসুবিধা করেছে তোর কে তোর অসুবিধা করেছে সারা দুনিয়াকে তোর জন্য শ্মশান বানিয়ে দেবো এ বিড়ু বল না বল না এ দেখ বিষ্ণুরা এসছে দেখ বিড়ু দেখ 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 না রে দেখ বিড়ু বিড়ু বল 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 বিষ্ণুরা মালা মালা দিদি হ্যাঁ মালা দিদি মালা বরেন তার কাছে বরেন দাঁড়াবি আমার বরেন্দার সঙ্গে একটা হিসাব আছে আমি 10 মিনিটের মধ্যে এসে যাব গাড়ি স্টার্ট রাখবি তবে এ বুঝো ছোটবেলা থেকে এক সময় কাজ করে এত পুরো হাফ
আর তোর মুসিবতে আমাকে সঙ্গে নিবি না? মুসিবত এখন আসনি শঙ্কর, আসবে তো তোকে ডেকে নিব। তুই এখন এখানে দাঁড়াবি, আমার ডাক না পেলে এখান থেকে নড়বি না। আবে এ তো তুই না থাকলে এই দূরে আমি আমি একা হয়ে যাব। আমাকে ভুলিস না দোস্ত। Thank you.
সুর বিষ্ণুদা মা 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 বিষ্ণুদা আমি আমি তোমার সুর মা সুর আমার দাদা আমার মা আমার আমার সুর সুর মা কত কষ্ট করে মানুষ করেছি দূর করে দিয়েছি মা দাদা আমার দাদা তোমাকে ছাড়া